وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدسة بدا وكل بدأ في ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين ما أَبَىٰ وقال الله سبحانه وتعالى ثم لن فيها ولا هي وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبدلوا أعمالكم عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن العبد لزوجية قبره وتولى وَلَا ولأسم قراني آله. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى كلا يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أسأني فقد أبى. সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবানার তালার গায়ে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবান বৃষ্টি বর্ষণের মালিক যে আল্লাহ সুবান মালিক অমিত দিন তারই বার গায়ে শুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে এই সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ ও রসুল্লাহ শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে আপনাদের এই রানীনগর মালদহে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় জাহান নামের ভয়াবহতা উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ব আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ অর্ধেক রাস্তা আপনাদের প্রোগ্রামের জন্য এসে পড়েছিলাম এখান থেকে একটা ফোন গেল বলছে যে শায়নুর ভাই খুব ঝড় বৃষ্টি হচ্ছে প্রোগ্রাম হবে না আপনাকে ঘুরে যেতে হবে তখন আমি গরমে ঘামছি তীব্র সূর্য কিরণ দিচ্ছে মাথার উপরে আপনার এখান থেকে আমার বাড়ির দূরত্ব দুশো কিলোমিটার আশপাশে তো এখান থেকে দুশো ষাট মধ্যে আকাশ তো একটাই ওই আকাশে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত খুব ঝড়ঝাপটা আর আমাদের ওখানে আকাশে প্রচণ্ড রৌদ্র রোদ্দ্রের দাবদাহ চলছে এটাই কি কাফেরদের জন্য এটাই কি মুশরিক বেঈমানদের জন্য বিশাল বড় দলিল নয় যে আল্লাহ সোমান পৃথিবীর নিয়ন্তা কালকে বৃষ্টি হওয়ার কারণে অনেকের ইমান বেড়েছে বৃষ্টি হওয়ার কারণে অনেকের ইমানে পচন ধরেছে কিছু লোক থাকে প্রোগ্রাম বিরোধী থাকে কি থাকে না তারা হয়তো বলেছে দেখলি তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে নে এবার বলে কি বলে না কেউ বলে যে আকাশে অমন অমক তারাটাকে দেখলাম তাই বৃষ্টি হয়েছে কেউ বলে যে না ওই যে ওই লোকটা এ কোন দিন না ওকে দেখলাম ওর জন্যই মনে বৃষ্টি হয়েছে আর কেউ কেউ আবার চায়ের দোকান গরম করছে যে ও সব মুখে যারা দাঁড়িয়ে রাখে তারা ভালো মানুষ না কেউ চোর চুট্টা উড়া জাল সাথে দিয়েছে তো পানি হবে না তো কি হবে এভাবে বলে কিনা বলে কিনা আমার পুরনো অভিজ্ঞতা থেকে বলছি এসব লোকের ওই ইমানে পছন্দ ধরেছে কেননা বৃষ্টি বর্ষণে মালিক কে আল্লাহ মানে তারা অতএব বৃষ্টির উপরে কারুর কর্তৃত্ব ঘাটে না একমাত্র যার কর্তৃত্ব ঘাটে তিনি হচ্ছেন আল্লাহ তিনি বৃষ্টি দিতে চাইলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরাও বৃষ্টিকে বন্ধ করার কোনো ক্ষমতা রাখে না তিনি যদি মনে করেন যে আমি শুকনো দিন দেব তাহলে কেউ বৃষ্টি বর্ষণের ক্ষমতা রাখে না তিনি আল্লাহ সুবানা না আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছি আমার বক্তৃতা দেওয়ার কথা ছিল শেষে মানে আজকেও দু জায়গায় প্রধান বক্তা আপনাদের এখনো আবার এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তো ভাই সাহেবরা বললো যে আপনি আমাদের এলাকায় নতুন আপনার কথা মানুষে শুনবে আপনাকে ইন্টারনেটে আমরা দেখেছি তো একটু আলোচনা করে তারপরে ওখানে যাইন বুঝতে পারছেন দু জায়গায় বক্তিয়া দেওয়া আমার একটু কষ্টকর বিষয় তবে আল্লাহ সোমান সাথ দেবেন বলে আমি আশাবাদী আমার আলোচনার বিষয় জাহান নামের ভয়াবহতা আমি এই বিষয়টাকে কেন বেছে নিলাম এই পৃথিবীর বুকে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য যে বক্তৃতা কামিয়াব হবে তা হচ্ছে হাসর তা হচ্ছে কিয়ামত তা হচ্ছে কবর তা হচ্ছে জাহান্নাম যদি আমরা মানুষকে কবর কিয়ামত হাসর জাহান্নামকে কনফার্ম করেতে পারতাম বুঝাতে পারতাম তাহলে জাতি এত পাপে লিপ্ত হতো না ঠিক না ভুল ঠিক না ভুল বুঝতে পারছেন আমার কথা মানুষকে যদি আমরা কনফার্ম করতাম যে তুমি মরার পরে তুমি মারা যাওয়ার পরে এই ঘটবে তাহলে নিশ্চিত মানুষ হক পথে থাকতো করত আজকে জাহান নামের আলোচনা আজকে কবরের আলোচনা আজকে বিচারের মাঠের আলোচনা মানুষের কাছে সিগারেটের প্যাকেটে লিখে থাকা ওই বাক্যটার মতো তামাক ক্যান্সারের কারণ থাকে কি না সিগারেটের প্যাকেটে লেখা থাকতো স্ট্যাটুটারি ওয়ার্নিং সিগারেট স্মোকিং ইনজুরাস টু হেলথ সংবিধিবদ্ধ সতর্কীকরণ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এখন কি লিখা থাকছে টোবাকো কজেস ক্যান্সার তামাক সেবন করলে তোমার ক্যান্সার হবে আচ্ছা এই সিগারেট যদি কোনো একটা ওই মানুষ যে মানুষটা গ্রামে হাল চাষ করে কোনো দিনও স্কুলে যায়নি এমন কোনো মানুষ খেত তাহলে বিষয়টাকে আমি অন্যায় বলে অত মনে করতাম না কেন ও তো পড়াশোনা জানে না সিগারেটের প্যাকেটে গায়ে কি লিখা আছে ও জানে না কিন্তু এই সিগারেট কারা খায় যারা বেশি শিক্ষিত ঠিক না হাইলি এডুকেটেড যারা লোক তারা সিগারেট খায় আর ওখানে পড়ে তামাক ক্যান্সারের কারণ তো বলে নেই শিক্ষিত বুঝতে পারেন আমার কথা ও ওটা পড়ছে বলছে এটা খেলে তোমাকে ক্যান্সারে ধরবে তারপরে ওটা খাচ্ছে তাহলে ও খুব বেকুব তো ওর এডুকেশন কোনো কাজে লাগেনি সিমিলারলি কেমতের আলোচনা হাসরের আলোচনা আপনার কবরের আলোচনা জাহান নামের আলোচনা মানুষের কাছে সিগারেটের ওই লেখার মতো যেমন সিগারেট খাই ওটাকে মূল্যায়ন করে না তেমন পৃথিবীর বুকে চলে অথচ ও মনেই করে না যে ওকে একদিন আল্লাহ দরবারে দাঁড়াতে হবে যদি এটা মনে করতো তো পৃথিবীটা সুন্দর হতো বেঁচে আছেন এটা আশ্চর্য জিনিস নয় হঠাৎ একদিন মালাকুল মত আপনার কাছে চলে আসবে আপনার জানটাকে নিয়ে চলে যাবে যাবে কনফার্ম আপনার পকেটে যে মোবাইলটা রয়েছে সামনে যে ক্যামেরাটা রয়েছে এগুলার গ্যারান্টি দিয়েছে ক্যামেরা কোম্পানি মোবাইল কোম্পানি যে পাঁচ বছরের মধ্যে কিছু নষ্ট হলে আমরা এটাকে রিটার্ন দেব গ্যারান্টি দিয়েছে ওয়ারেন্টি দিয়েছে কিন্তু যে ক্যামেরার মোবাইল বানিয়েছে তার কি গ্যারান্টি তার কোনো গ্যারান্টি নেই তার গ্যারান্টি দেনা বলা একমাত্র আল্লাহ সুবানা তারা তিনি খালি মুসা মুসা আল্লাহ সালামের সাথে কথা বলতেন আপনার আমার ওই ওদিকে যাওয়া যাবে না অর্থাৎ তিনি আর বলবেন না তিনি আর বলা বন্ধ হয়ে গেছে তিনি আর আল্লাহ রসুলের মাধ্যমে যা বলেছেন এখন ওটাকে মানতে হবে ওর মধ্যে আছে রয়েছে সমস্ত কিছু সলিউশন দুঃখিত যে আজকে আমাদের মুসলমান উম্মা এত পাপে জর্জরিত প্রতিদিন এত পাপ করছে এরা নিজেই জাহান্নামের খড়িয়ে বসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারগণ যারা ঈমান এনেছো তারা শুনে রাখো কও আনফুসাকুম তুমি তোমার নিজেকে বাঁচিয়ে নাও ওয়া আহলিকুম নারা এবং তুমি তোমার পরিবারকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে যে নামের আগুন জ্বলবে পাথর দিয়ে এটা তো একটা আশ্চর্যজনক বাক্য আল্লাহ বলেন কি বলছেন যে তুমি আগুন থেকে নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও যে আগুন জ্বলবে পাথর সাক্ষী আছে খালি মানুষ কখনো আগুন ধরে পুড়ে যায়নি খালি মানুষ কখনো দাউদাউ দাউ করে জ্বলে আগুন সৃষ্টি করেনি পুড়ে গিয়েছে কথা সত্য আগুন সৃষ্টি করতে পারে না খালি পাথর কোথাও জ্বলেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল দেখা যায় না বললে চলে কিন্তু আল্লাহ যে বললেন তুমি জাহান নামে আসছো শুনে রাখো এই জাহান নামের আগুন থেকে তুমি তোমার পরিবারকে বাঁচাও নিজে বেঁচে ফেলো কারণ এই জাহান নামের আগুন জ্বলবে তোমাকে দিয়ে জাহান নামের আগুন জ্বলবে পাথর দিয়ে যা পৃথিবীর মুখে দেখা যায় না আগুন কত ভয়ানক আগুন কত কঠিন এই নামের আগুন এই জাহান নামের আগুন থেকে আপনাকে আমাকে আল্লাহ সোমান বাঁচতে বললেন শুধু কি আপনাকে আমাকে বললেন নাকি সমগ্র মানব জাতিকে বললেন আল্লাহ খালি মুসলমানকে বলেছেন নাকি সবাইকে বলেছেন সবাই পৃথিবীতে যত মানুষ আছে যত জিন রয়েছে সবাইকে আল্লাহ বলছেন যে তোমরা তোমার নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও নইলে থাকবে জাহান্নামে নামে যার ইন্ধন হবে মানুষ যার ইন্ধন হবে পাথর যার ইন্ধন হবে মানুষ যার ইন্ধন হবে পাথর খুব কঠিন জায়গা জাহান্নাম নাম মানুষের মৃত্যুর পর তিনটা ভয়াবহ স্থান রয়েছে এক কবর দুই বিচারের মাঠ তিন জাহান্নাম এই কবরের ভয়ে বহু সাহাবি কানতেন তার অনেক দৃষ্টান্ত রয়েছে যার মধ্যে একজন তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যে উসমান ইউল এন্টার টু দা জান্না তুমি জান্নাতে যাবেই যাবে আল্লাহ রসুল বলছেন কেন দানবীর মানুষ সিয়াম পালনকারী মানুষ কোরআন হাদিস মাননে মানুষ কত ব্যাপক সাহাবিদের মধ্যে তাকে কিন্তু আল্লাহ রসুল সাতবার সেই ব্যক্তি যখন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন এত বেশি কান্না করতেন বাচ্চা ছেলের মতো কানতেন কানতে কানতে পর্যন্ত যেত। তার চাকর হানি তাকে জিজ্ঞাসা করছে একদিন কি ব্যাপার উসমান আপনি জাহান কথা বলেন তখন তো আপনার চোখে পানি দেখি না আপনি যখন জান্নাতের কথা বলেন তখন আপনার চোখে পানি দেখি না কি ব্যাপার আপনাকে যখন আমি কবরের পাশে দেখি তখন আপনার চোখ দিয়ে অনবরত বৃষ্টির জলের মতো যেমন করে বৃষ্টির জল ঝরতে থাকে তেমন করে আপনার চোখের পানি ঝরতে থাকে এর ব্যাপারটা কি আপনি বলবেন কি তখন উসমান রাজিয়াল বলছেন আল্লাহ রসুলের কাছ থেকে আমি শুনেছি আল্লাহ রসুল আমাকে বলেছেন আল কবর আউল মিনমান আখেরা কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ যে কবরে আটকে গেল তার কিয়ামতের মাঠ বিচারের মাঠ হবে অতিব ভয়ঙ্কর এবং কঠিন আর যার কিয়ামতের মাঠ বিচারের মাঠ হয়ে যাবে ভয়ঙ্কর কঠিন তার থাকার জায়গা যাহার নাম যা অসহনীয় এই কথা বলার পরে উসমান রাজিয়াল রানু বলছেন যার কবর ভালো হয়ে গেল তার বিচারের মাঠ কি আমাদের মাঠ হাসরের ময়দান হবে সুন্দর আর যে যার হাসরের ময়দান হবে সুন্দর তার থাকার জায়গা হবে জান্নাত উসমান রাজি তোলানু কাঁদছেন যাকে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে তুমি জান্নাতে ঢুকবে আপনার আমার অবস্থা কি আপনার আমার অবস্থা কি কবর দেখলে হালুয়া রুটির কথা মনে পড়ে অথচ কবর দেখলে কবরে আলোচনা শুনলে আপনার অন্তর বিগলিত হওয়ার কথা আসমা বিনতে আবু বাকার রাজেল্লা আতলানহা বলছেন আয়েশা রাজ্জালা আতলানার বোন আবু বাক্কারের মেয়ে বলছে একদিন আল্লাহ রসুলের মসজিদে গেলাম সোলাতুল জুমা আদায় করার লক্ষ্যে সেখানে গিয়ে আমরা মহিলাদের পেছনে কাতারে বসতাম সালাত আদায় করার পরে আমরা যখন সালাত আদায় করছিলাম সালাত আদায়ের পূর্বে যখন আমরা খুতবা শুনছিলাম ওই খুতবা চলাকালীন আল্লাহ রসুল কবর নিয়ে আলোচনা করছিলেন সামনের মুসলমানরা এত বেশি হাউমাউ করে কান্না শুরু করে দিল আমরা বুঝতে পারলাম না আল্লাহ রসুল পরের দিকে কি বলছিলেন আল্লাহ পরের দিকে কি কথা বলছিলেন যখন আমাদের খুদবা শেষ হয়ে গেল সোলাদ শেষ হয়ে গেল যখন একে অপরে আমরা যাচ্ছিলাম একে অপরকে জিজ্ঞাসা করছিলাম ও বোন তুমি কি জানো তুমি একটু সামনের দিকে ছিলে বলো তো আল্লাহ রসুল এরপরে কি বলেছে আল্লাহ রসুল এরপরে কি বলেছে সাহাবি যারা আল্লাহ রসুলকে দেখেছে সচক্ষে দেখেছে তার অবস্থা এরকম আমাদের অবস্থা কি হতে পারে অতএব আপনার কবর দেখলে চোখে পানি আসার কথা কবরে কথা শুনলে আপনার অন্তর বিগলিত হওয়ার কথা আপনি বেলা উঠে কবরে হয়ে কানতে হবে আপনাকে কানতেই হবে আল্লাহ রসুল অনবরত কানতেন আল্লাহ আমার কি হবে আবু আকার সিদ্দি করবরের কানতেন উমার রাজ্যের লহতরা কানতে কানতে এই দুই চোখের যে নিচ দিয়ে যে জায়গা এই দুই জায়গা তার কালো হয়ে গেছিল এত বেশি কান্না করতেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালু কান্নাকাটি করতেন মজ রাজি আল্লাহ তালু কান্নাকাটি করতেন তারা চুলাতে আগুন জ্বলছে দেখে বেহুশ হয়ে পড়ে যেতেন কোনো কোনো সাহাবির বর্ণনে এমন আসে যে কামারের দোকানে যে লোহার হাপর ওই যে লোহা বানায় ওই হাপড়টা দেখে কোনো এক সাহাবি অজ্ঞান হয়ে গিয়েছিলেন আবু বাক্কার সিদ্দিক কোনো আগুন দেখলে চুলাতে আগুন দেখলে থরথর করে কাঁপতেন আর বলতেন আল্লাহ গো আমাকে তুমি মানুষ কেন বানিয়েছ আমাকে কোনো গাছপালা বানাতে কোনো একজন ব্যক্তি লাগাতো তারপরে তার মেয়াদ শেষ হলে সেগুলো কেটে ফেলতো আল্লাহ আমার বিচার হবে আমি কি করে ঠিক বসে দিন সবচেয়ে কাছে থাকা মানুষগুলা এই কথা বলছে আজকে আমরা জান্নাতটা বুঝি না আজকে আমরা কবরটা বুঝি না অথচ পৃথিবীর বুকে যেই বেঁচে থাক না কেন তাকে একদিন মরতে হবে আল্লাহ বলছেন কুল্লু নফসিন যাইকে তুল মৌথ প্রত্যেকটা মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে 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 অবশ্যই তার জন্য কবর রেডি আছে কবর খুব কঠিন এবং ভয়ানক জায়গা আল্লাহ সুবান তালা বলছেন হাত তুমুল মা কবির কবরে তো আসার আগ পর্যন্ত মানুষ এই ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত ছেলে সংসার নিয়ে ব্যস্ত তার মাঠ ঘাট নিয়ে ব্যস্ত তার ব্যবসা নিয়ে ব্যস্ত কবরের মাটি দেখলে বলে জি আমার আর দরকার নেই কবরে আমার জন্য যথেষ্ট কবর অতিব এবং কঠিন জায়গা এ আলোচনা সময় সাপেক্ষে ইন্টারনেটে শুনে নেবেন শাহিনুর রহমান বেঙ্গালী ওয়াজ বলে ইন্টারনেটে মারবেন কবরের ভয়ানক আলোচনা আছে এটা আপনি শুনে নেবেন আপনাকে আমি বলছি যে কবর অতিব ভীতিকর একটা জায়গা আল্লাহ রসুল বলছেন আমি জাহান্নাম দেখেছি আমি জান্নাত দেখেছি তবে কবরের মতো এত ভীতিকর জায়গা আমি দেখিনি আল্লাহ রসুল বলছেন কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল ওহাদা আমি একক ঘর আমার কাছে যত একসাথে আসুক না কেন আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর আনা বাইতুল জুলমাম আমি অন্ধকার ঘর আনা বাইতুল তুরাব আমি মাটির ঘর আনা বাইতু দুধ আমি পোকা ঘর ঠিক কবরে পোকা বর্ণনা একটু শুনুন তারপরে সামনের দিকে গাই কবরের মানে একজন ব্যক্তি সলাত আদায় করে কিন্তু খেয়াল খুশি মতো সলাত আদায় করে সয় মাগরিবের সালাত ইশাই নিয়ে চলে যায় বিশেষ কারণ ছাড়া আপনার জোহরের সালাদ আসরে গিয়ে পড়ে এনি রিজন উইদাউট এনি রিজন কোনো কারণ ছাড়া সেই সব ব্যক্তির জন্য কবর একটা সাপ মোতায়েন করা হবে যে সাপের নাম হচ্ছে সুজাউল আকরা বিশদর অজগর সাপের চোখ হবে আগুনের সাপের থাকবে নখ উটের গর্দানের মতো হবে সাপের সাইজ এ একজন ব্যক্তি এখান থেকে ঘোড়া চালিয়ে তিন দিন যাবৎ যেখানে গিয়ে থামবে অত দূর হবে অত বড় হবে একটা সাপের সাইজ সেই সাপ আপনার কবরের মধ্যে ঢুকে বলবে আনা সুজাউল আকরা আমি বিশদর অজগর আল্লাহ আমাকে পাঠিয়েছে তুমি যতক্ষণ নামাজ কাজা করেছো বিশেষ কোনো ওজোর ছাড়া অতক্ষণ আমি তোমাকে কামড়াবো আল্লাহ রাসূল বলছেন ওই সাপ যদি একবার কামড়ায় 70 গজ মাটির নিচে মানুষ চলে যাবে সাপ কত লক্ষ কত ট্রিলিয়ন বিলিয়ন বার কামড়াবে কত মাটির নিচে যাবেন মাটির নিচে মানে এরা মাটির নিচে যাবেন এটা আল্লাহই ভালো জানে তবে এক হাত মাটির নিচে যদি আপনাকে চেপে বর্ষার ফলার মতো যদি আপনাকে ঢুকে দেওয়া হয় কি যন্ত্রণায় পাবেন এক কামড়ে সৌত্তর গজ চলে যাবেন কথাটা কত বড় ভয়ঙ্কর কত না কত বড় কঠিন যে ব্যক্তি দায় করে কিন্তু নিজের খেয়াল খুশি মতো মাগরিবে সালাত আদায় করলো ইশার সালাতের আর প্রয়োজন নেই ইশার সালাত আদায় করলো ফজরে আর যায় না ওই ব্যক্তির জন্য কবরে একটা সাপ মোতায়েন করা হবে যে সাপের নাম হচ্ছে তিন দিন একটা সাপের নখানা মাথা একটা সাপের নখানা মাথা একবার কামড়ালে চল্লিশ বছর যাবত ব্যথা থাকবে আল্লাহর কসম করে বলছি সাপ এক মিনিটে যে কত হাজার বার কামড়াবে একটু খেয়াল করেছেন লাগা তার সাপ কামড়ে যাবে আলাদা গতি সম্পূর্ণ সাপ আরে একটা সাপের নখানা মাথা মানে আপনাকে বুঝে নিতে হবে ওর কামড়ানোর গতি কি যে একবার কামড়ালে যদি চল্লিশ বছর ব্যথা না যায় ও তো লাগা তার আপনাকে কামড়াবে এক ঘন্টা কামড়ালে আপনার অবস্থা কি হবে আজকেও কামড়াচ্ছে কবরে এখনো কামড়াচ্ছে যে ব্যক্তি এইভাবে চলে গিয়েছে এই কথা যদি মানুষ মেনে চলতো তো ফজরে দশ বারো জন লোক হতো মসজিদে এই কথা তো আমি প্রায় জায়গায় জিজ্ঞাসা করি যে ফজরে কজন তো বলছে সাতজন আটজন দশজন ইন্নালিল্লা আল্লাহ যে পাথর ফেলে নেয় আকাশ থেকে আমাদের সৌভাগ্য সব জায়গায় ইমান আছে রমজান মাসের ইফতার খাওয়া নিতে একদম রেডি ফার্স্ট রামাজান মাসের শ্যাম পালন করার জন্য প্রস্তুত মাগার ফজরে শান্তির ঘুম ত্যাগ করতে পারে না আরে যে ঘুম আপনাকে ঘর থেকে বের করতে পারে না সেই আপনাকে মাঠে বাঁচাবে বলে আমি আশাবাদী না শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন আপনাকে মসজিদে গিয়ে যাই করতে হবে একদিন পারলে না দুদিন পারলে না সেটা ভিন্ন কথা তো আপনাকে যেতে হবে যে কোনো মূল্যে কারণ অন্ধ ব্যক্তিও ছাড় পাননি আল্লাহ রসুলকে এসে বলছে আল্লাহ রসুল আমি তো অন্ধ মানুষ আমার বাড়ির থেকে আমাকে যে পৌঁছে দিবে আপনার মসজিদ পর্যন্ত তো এ ব্যক্তি নাই তো আমি তো চোখে দেখতে পাই না অন্ধ মানে দুই চোখে দেখতে পাই না তো আমাকে একটু অনুমতি দেওয়া হোক না আমি যাতে করে আপনার ওই সালাদটা বাড়িতে আদায় করতে পারি তো নরম দিন মানুষ আল্লাহ রসুল বলছে আচ্ছা ঠিক আছে যেন বাড়িতে সালাদ আদায় করেন এরপরে লোকটা যেতে গিয়েছে আল্লাহ রসুল শুনুন শুনুন তো বলছে বলেন আল্লাহ রসুল বলছে আপনি কি আজান শুনতে পান জি হ্যাঁ তা আল্লাহ রসুল বলছে আমার যে কিছু করার নেই আপনাকে যে মসজিদে উপস্থিত হতেই হবে যে কোনো মূল্যে অন্ধ ব্যক্তি ছাড় পায় না আপনি আমি কি করে ছাড় পাব খুব কঠিন কারণ সলাতের কথায় মধ্যে কেন আসলাম কি কারণে আনলাম কারণ সলাত আদায় না করলে আপনার থাকার জায়গা জেহান্ন একশো বার হজ করেন আল্লাহ আপনাকে পাঁচশো বছর হায়াত দিক একশোবার হজ করেছেন সারা বছর সিয়াম পালন করেছেন মানুষকে দান শাজ্জা করেছেন কোনোদিনও ওসর বাড়িতে রাখেননি জাকাত মানুষকে দিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনার সলাথ নেই সব বাতিল সালাত হচ্ছে অ্যাডমিট কার্ড উইদাউট অ্যাডমিট কার্ড ইউ কান্ট এন্টার টু দ্য এক্সামিনেশন হল যেমন করে পরীক্ষার হলে আপনি অ্যাডমিট কার্ড বাতি রেখে ঢুকতে পারবেন না সিমিলারলি সলাত ছড়া আপনার কোনো হিসাব নিকাশ চলবে না প্রথমে সোলা কোরানুল কালিমে আল্লাহ সোমাত আলাহ বলছেন মা সালে কাকুন্ফির সকার কয়ল উলম নেকুমিনাল মুসাল্লিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার আজকে জাহান নামে কেন কি হলো তোমাদের তোমরা জাহান নামে আসলে কেন কল তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না জিজ্ঞেম মুসল্লির সঙ্গে আমাদের সমাজ ভুল ব্যাখ্যা করে আমরা মুসল্লি মানে উল্টো বুঝি মুসল্লি কাকে বুঝি যারা খালি জুমার দিনে সালাত দায়ী করে তাদেরকে মুসল্লি বলি কিনা বলি না যারা শুধুমাত্র আমাজান মাসে আপনার একবারে ফেরেস্তার গতিতে সালাত দায় করে এরকম ভাগ ওকে আমরা মুসল্লি বলি জিরা মুসল্লি হচ্ছে সেই ব্যক্তি যে দৈনিক পাঁচ ওয়াক সালাত দায় করে চার ওয়াক কেউ সালাত দায় করে একক ছেড়ে দেয় সেও মুসল্লি না সে তো মুসলমানই না বিশেষ কারণ ব্যতিরিকে বলছি কেউ দৈনিক তিন ওয়াক সালাত দায় করলে মুসলমান থাকতে পারে না মুসলমানিত্বের প্রমাণ দিতে হলে পাঁচ বার সালাত দায় করতে হবে কেননা আল্লাহ রসুল বলছেন তুমি বৃদ্ধ হয়ে গেছো তোমার টাকা রয়েছে এখন হজ করতে পারবে খুব কঠিন হয়ে যাবে হজ করতে যেতে পারবে না তুমি কি করো তুমি মানুষকে টাকা দাও দু লক্ষ টাকা দিয়ে দাও দেড় লক্ষ টাকা দিয়ে দাও ও হজ করে আসলে তোমার হজ হয়ে যাবে তোমাকে এমন রোগে ধরেছে তো এই রোগ আর ভালো হবে না তোমার বয়স সত্তর তুমি শ্যাম পালন করতে পারছো না রামাজান আসছে তুমি ভিকারি মিসকিনকে ফি দিয়ে দাও তোমার শ্যাম হয়ে যাবে তবে সলাতের ব্যাপারে আল্লাহ রসুল বলছে দাঁড়িয়ে পড়ো জি পারলে না বসে পড়ো পারলে না শুয়ে পড়ো প্যারালাইজড ইশারার মাধ্যমে পড়ো সোনা যে কোন মূল্যে পড়তে হবে সলাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে যেতে হবে অর্থাৎ আগে আপনি আপনার সলাদটাকে পরিশুদ্ধ করুন সলাতকে পরিশুদ্ধ করলে আপনার ইসলামটা সুন্দর হয়ে যাবে কি কারণে আল্লা বলছেন আকিম সলা ইন্নার সলাত আনিল ফাঁসাই অলমনকার তুমি সলাত আদায় করো সলাদ সমার সমস্ত নোংরা আমি কি করবে দূরে করে দেবে যে ইমাম সাহেব সলাত আদায় করাই আবার গুল খায় যে ইমাম সাহেব সলাত দায়ী করায় এবং দাড়ি ছাটে যে ইমাম সাহেব সালাত দায়ী করায় বাড়িতে বন্ধন লোনের ব্যবস্থা আছে যে ইমাম সলাত দায়ী করায় এবং বাড়িতে সুদ ঘুষের ব্যবস্থা আছে যে ইমাম সালাত দায়ী করায় তার বউ বেপর্দা চলে যে ইমাম সালাত দায়ী করায় তার মেয়ে কলেজে বুরখা ছাড়া যায় যে ইমাম সালাত দায়ী করায় ওজনে কম দেয় যে ইমাম সালাত দায়ী করায় সাদা দাড়িকে কালো কলক দিয়ে রাঙায় আছে না বয়স কমানোর জন্য তো এই ব্যক্তি ইমাম তো কথা কথার নামাজি হয় না এর নামাজি হয় না কেন কি কারণে হয় না আল্লাহ কোরআনে বলছেন আচ্ছা কোরআনের মধ্যে কি কোনো মিথ্যা কথা আছে আরে লেখকরা তো কিতাব লিখার পরে বলে যে আমার ভুল হতে পারে জানিয়েন পরবর্তী এডিশনে ঠিক করব আল্লাহ বলছে যে দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট এট অল এই সে কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই ওই কিতাবে আল্লাহ বলছেন তুমি সলাত আদায় করো সলাত এমন একটা মহা ঔষধ যে তোমার সমস্ত নোংরামি তোমাকে দূরে রাখবে ঠিক না তাহলে তাহলে যদি দূরে না থাকে কি সালাত হচ্ছে আল্লা কাছে সালাদ যায়নি একবারে শারীরিক ব্যায়াম হচ্ছে বিশ্বাস করেন যে ব্যক্তি বিড়ি খায় যে ব্যক্তি জর্দা দিয়ে পান খায় তারপরে মনে করে সালাত হচ্ছে আল্লাহর কসম করে বলছে রাস্তা ভুল আছে তার সে ব্যক্তি সালাদ করছে না শারীরিক ব্যায়াম করতে মসজিদে যাচ্ছে আপনার জন্য মসজিদ নয় আপনার জন্য মাঠ রয়েছে ময়দান রয়েছে রাস্তাঘাট রয়েছে আপনি দৌড়ান ভরে আপনার মেদ কমানোর দরকার খবরদার আপনি মসজিদ আসবেন না আপনার সাহস হয় কি করে আল্লাহ রসুল বলছেন যে খবরদার পেঁয়াজ রসুন না পেঁয়াজ রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে শোনা কি পেঁয়াজ রসুন হালাল না হারাম হালাল না হালাল কিন্তু ওই গন্ধে অন্য মুসল্লি ভাই কষ্ট পাবে আর ইমাম সাহেব ঠিক অজুর আগে গুল করে মসজিদে সাহস কত বড় গো জর্দা পকেটে নিয়ে জর্দা পান পকেটে নিয়ে রেখেছে একটা মানে ওই নামাজ শেষে খেতে হবে তো টান নিয়ে ও এর সাহস কত ডাকাত গো ইমাম না খুব কঠিন জায়গা আপনাকে আদায় করতে সলাদ থেকে টিকিয়ে দেখেন খুব কঠিন খুব কঠিন একটা ব্যাপার সলাতকে টিকিয়ে রাখা অতএব আদায় করতে হবে টিল এন্ড ইউর ডেথ আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুল শেষ অবস্থা মনে পড়ে না শুনেননি তখন তো তিনার সলাত না পড়লেও চলে বারবার মুখটা ঢেকে নিচ্ছেন চাদরে পানি পাত্রতে হাতটা চুবিয়ে মুখে দিচ্ছে না বলছে শোভন আল্লাহ মৃত্যু কত ভয়ঙ্কর একটু হুঁশ ফেরে এসেছে তো সাহাবিদেরকে বলছে সাহাবি আমাকে নিয়ে চলো আমি একটু সলাত আদায় করবো যে আল্লাহ রসুল কথা বলে আপনার আমার অবস্থা কি আপনার আমার অবস্থা কি অথায় আপনাকে আমি বলতে চাইছি যে সালাত আদায় না করলে আপনি জাহান নামে যাবেন জাহান্নাম কি এখন আসেনি আমি আপনাকে জাহান্নামে যাওয়ার কারণগুলো কয়েকটা বলে তারপরে ঢুকছি এবার আল্লাহ সুমন বলছেন ফাওয়াই লুল্লিল মুসল্লি আল্লাহ জিন রহমান সালাতে এবার পাশওয়াক যে সালাত আদায় করে এ হচ্ছে মুসল্লি মুসল্লিরা জাহান্নামে যাবে একটু আগে আল্লাহ কি বললেন যে যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে এখন আল্লাহ বলছে যারা মুসল্লি তারা জাহান্নামে যাবে ব্যাপারটা কি আনসালাতে হেম সাহুন যারা সালাত আদায় করে আল্লাহর রসুলের পদ্ধতিতে করে না যারা সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে খুচু খুচু মেনটেন করে না যারা সালাত আদায় করে তবে আল্লাহ রসুনের তরিকাকে বর্জন করে দেয় তারাই ওয়াইল নামক জাহান নামে যাবে যা পেয়ে যাবে তাহলে সালাত আপনাকে ওইভাবে আদায় করতে হবে যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন আল্লাহ রসুল এক গ্লাস পানি পান করতে হবে কিভাবে আল্লাহ রসুল বলেননি বলেছেন কিনা তো এক গ্লাস পানি পান করতে গেলে কটা নিয়ম লাগে চারটা ছয়টা ছয়টা মানে আমার বক্তৃতা লোক বুঝতে পেরেছি আরে এক গ্লাস পানি পান করতে গেলে ছখানা নিয়ম লাগে এক ডান হাতে গ্লাস ধরতে হবে সাইনুর ভাই আমি ভাত খাচ্ছি যে কিচ্ছু করার নেই ডান হাতে গ্লাস ধরতে হবে বাম হাতে গ্লাস ধরে ডান হাত যা হয়েছে জাহেনিয়াত অজ্ঞতা মূর্খতা ইমাম এ কথা বলে এখনো দিন ইসলাম বুঝেনি ওকে ও হতে পারে পিএইচডি হোল্ডার হতে পারে মানে বড় কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি ফারেক করেছে আরে বহু মাদ্রাসা থেকে ডিগ্রি ফারেক করার লোককে আমি দাড়ি চাষা দেখেছি দাড়ি ছাটা দেখেছি কি বলছেন আপনি ডিগ্রি নিয়ে লাভ কি ও ডিগ্রি আবু যে ছিল ও দেখে লাভ নেই বলতে চাইছি ডান হাতে গিলাস ধরতে হবে এখন আপনি হাত থেকে চেটে নেন না মুছে নেন নাহলে আলাদা গ্লাস রাখুন আপনাকে ডান হাতেই ধরতে হবে আমি এখন বাম হাতে ধরে বলছি বলেন তো কোন হাতে ধরেছি বাম হাতে না হে নগদ এই কথাটাকে মিথ্যা করে দিয়েছেন সবারই সামনে আরে ভাই যখন বাম হাতে ধরেছেন ওটা বাম হাত গ্লাসকে ডানাতে ধরতে হবে খাবার খাওয়া অবস্থায় ধরতে হবে গ্লাস মেজে ফেলেন পরে ধরতে হবে যে কোনো মূল্যে এক দুই খাবার পূর্বে পানিটাকে দেখে নিতে হবে তিন বিসমিল্লা বলতে হবে চার বসে পড়তে হবে তবে দাঁড়িয়ে পানি পান করা যায় কিছু ক্ষেত্রে বসে পান করা উত্তম পাঁচ তিন শ্বাসে পানি পান করতে হবে আপনার শ্বাস প্রশ্বাস ভিতরে যাওয়া যাবে না কেন হয়তো অল্প দিনে বিজ্ঞান হয়তো প্রমাণ করবে যে আপনার কার্বন ডাইঅক্সাইড যেটা বেরোয় এতে ক্ষতি হয় সমস্ত বিজ্ঞানের আব্বা আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছে এই কথা ছয় পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ এ দেখেন একজন মুসলমানের ছেলে পানি পান করলো আর দেখেন এক ডানাতে গ্লাস ধরতে হবে দুই পানের পূর্বে দেখে নিতে হবে তিন বিসমিল্লা বলতে হবে চার বসে পড়তে হবে পাঁচ বলেন বলেন তিন শ্বাসে পানি পান করতে হবে ছয় পান শেষে বলতে হবে আহমদুলিল্লা আল্লাহ সমস্ত প্রশংসা একজন মুসলমানের ছেলে পানি পান করলো তো এই পানি পান করা তো ইবাদত না ইবাদত আপনার পিপাসা লেগেছে খেয়ে নিলেন পান করলেন এটা তো ইবাদত না এই জিনিসটাকে যদি আল্লাহ বলে যান তো ইবাদতের ব্যাপারে বলে যান যাননি কি করে স্যান্ডেল পরতে হবে কি করে স্যান্ডেল খুলতে হবে মসজিদে ঢোকার সময় যদি সোরা বাঁকাড়া শেষ করে দেন এক থেকে দুশো সিয়াশ নম্বর এক পাপ হবে না নাকি হবে গোনা হবে না শুরু থেকে আলিফ ইসলাম মিমজ আলী কাল কিতাব ওনার আইবে শুরু করেছেন পাপ হবে না হান্ড্রেড পার্সেন্ট পাপ হবে কেন আল্লাহ রসুল করে শিখিয়ে দিয়েছেন কোন দোয়াটা পড়তে হবে তো যদি কোরআনের এক হরপে দশ নেকি হয় আপনি দুশো ছিয়াশিটা আট পরে যদি পাপ করেন তাহলে বুঝতে পারেন নি ব্যাপারটা যে আল্লাহ রসুল যা বলেছেন তাই ওইভাবে করতে হবে আপনাকে তবে আপনার ইবাদত তবে আপনার সলাদ তবে আপনার সিয়াম তবে আপনার জাগাত তবে আপনার হজ আল্লাহর দরবারে গৃহীত হবে অতএব আপনাকে সরাতদায় না করলে জাহান্নামে যেতে হবে এক জাহান যাওয়ার কারণ বলে ওদিকে যাচ্ছে আমি দুই এতিমের মাল ভক্ষণ করলে জাহান নামে যেতে হবে মাল এলাকায় হয় না এরকম বাবা মারা গেল ছেলের অনেক সম্পত্তি আছে বাবার আছে তো ছেলেটাকে ফুসলি ফাসলে বিয়ে দিয়ে দেয় মেয়ে হলে আর ছেলে হলে একটু একটু দিক করে সব সম্পত্তি নিয়ে রাখে আজকে আমরা সামান্য বিষয় নিয়ে মারামারি করি কিন্তু এই ফারাইজের বিষয় নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই অথচ এই কারণে প্রচুর মানুষ যাবে জাহান নামে হজ করে এসে সব সম্পত্তি লিখে দেয় ছোট ছেলেকে বড় ছেলে সব বাদা মেয়েকে কিছু দেয় না বলে তোমাকে বিয়ে কি আল্লাহ ওর অধিকার আছে আর তুমি মানে কথা তো এতিমের মাল রক্ষা করেন রক্ষা করতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব মনে পড়ে মোসাল্লাহামর খিজড়ামের ঘটনা ওই যে দেওয়ালটা ছিল নবীদেরকে দিয়ে এতিমের মাল রক্ষা করেছেন ওখানে খুব কঠিন একটা ব্যাপার কারণ পক্ষান্তরে আল্লাহ রসুল বলছে আমি আর একজন এতিম একজন এতিমকে যদি কেউ লালন পালন করে আমি আর এতিমের রক্ষণাবেক্ষণ করে জান্নাতে এভাবে থাকবো বুঝতে পারছেন এতিমের মাল খাওয়া যাবে না ওকে কি করতে হবে তারপরে হচ্ছে জনগণের মাল সম্পত্তি যদি খেয়ে নেয় তার থাকার জায়গা হবে জাহান্নাম মোটামুটিভাবে যদি হিসাব করা যায় আমার ভাঙাচুরা বিদ্যায় তাতে আমাদের পশ্চিমবঙ্গের কথাটা মাইন্ড করেন না আপনি আপনার এলাকার লোককে বলছি না আমাদের পশ্চিমবঙ্গের কোনো এম সাহেব কোনো এমপি সাহেব কোনো আপনার গ্রাম্য সর্দার মানে মেম্বার কোনো পঞ্চায়েতের প্রধান জাহান্নামে নামে যাবে না কী জানে আপনাদের হিসাবে কি বলে আমার হিসাবে তো আমি দেখতে পাচ্ছি না আরে চাল গম তো খাই খায় রে ভাই গোটা রাস্তা গিলে ফেলে আচ্ছা না বলছে এখান থেকে এই সড়কটা করেন তিন লক্ষ টাকা সরকারের কাছ থেকে নিচ্ছে ওখানে লিখছে যে সাড়ে তিন লাখ টাকা খরচ সব লিখে দিচ্ছে সব কিছু কিন্তু রাস্তায় খরচ কত দেড় লাখ টাকা পুরো পাক্কা তিন লাখ টাকা দু লাখ টাকা সব পকেটে ভরে নাই এটা কার টাকা জনগণের টাকা না আবু সাইদ খুদরি বলছে আল্লাহ রসুল কখন কেমত হবে একজন ব্যক্তি এসে সরি আবু সাইদ নয় একজন মানে গ্রামীণ একটা বেদিন দেশে বলছে ও আল্লাহ রসুল আপনি কি বলতে পারেন কখন কে হবে তা আল্লাহর রসুল বলছে যখন মানুষ জনগণের মাল খেয়ে ফেলবে এবার কি করে হয় কেন গ্রাম্য সর্দার কি সবারই মাল খেতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ রসুল এবার বুঝতে পেরেছি তখন কেমত হবে এখন খাচ্ছে কি খাচ্ছে না একবারে কেয়ামতের পূর্ব পর্যায়ে আমরা হয়তো পৌঁছে গিয়েছি দেখেন আজকে মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মন্ত্রীর অবধি চোর বোমান করেন আপনি আরে মন্ত্রী তো চুরি করছে করছে আইসিডিএস এর কর্মীরাও চোর গো না হলে কি 2000 টাকা সংসার চলে আবার বিল্ডিং তৈরি হয় না কি যত বাচ্চাদের ডিম যত বাচ্চাদের ডাল যত বাচ্চাদের আপনার ওই তেল নুন মশলা সব আছে সব চুরি করে খাচ্ছে আরে তুই ভিক্ষা করতে পারিস রাস্তায় আরে বাচ্চা ছেলেদের আহারটা তুই খেয়েবাজি তুই নির্লজ্জ বেহা তুই বলতে আমি শিক্ষিত তো শিক্ষার মুখে লাথি মারি আরে বাচ্চা আপনার বাচ্চার জন্য ডিম আসছে ওই ডিমটাকে চুরি করে আইসিডিএস এর কর্মী বাড়িতে নিয়ে যাচ্ছে জানেন না স্কুল স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরি হচ্ছে মিড ডে মিলের খাবার চুরি হয়ে যাচ্ছে ওই খাবারটা হচ্ছে জনগণের বাচ্চাদের হক এই দেখেন দেখেন আল্লাহ রসুল বলছে যখন জনগণের সম্পত্তি মানুষ খাবে তখন কে জন্য অপেক্ষা করি অতএব গ্রাম্য সর্দারকে খুবই সাবধান হতে হবে একবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজ করতে হবে তবে জামানা এমন নিট অ্যান্ড ক্লিন করে কাজ করা মুশকিল কাজ করতে গেলে আপনাকে দল ছাড়া ছাড়তে হবে ছাড়তেই হবে তারপরে হচ্ছে আমানতের খেয়ানতকারী জান্নাতে যাবে না জি আমানতের খেয়ানতকারী কাকে বলে আপনাকে আল্লাহ সোমানাত একটা সুন্দর মেয়ে দিয়েছে আচ্ছা মেয়ে কি আমানত না আল্লাহ আকবার যার মেয়ে নাই তাকে একবার জিজ্ঞাসা করুন মেয়ে কি জিনিস যার সন্তান নাই তাকে একবার জিজ্ঞাসা করুন সন্তান কি জিনিস আপনি বুঝবেন না তাকে একবার জিজ্ঞাসা করুন অনেক নিঃসন্তান বাবা মা থাকতে পারেন যার সন্তান নেই সে বুঝে সন্তান কি জিনিস আল্লাহ আপনাকে ওই মেয়ে দিল মেয়ে মানে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম যার তিনটে মেয়ে হবে ইসলামিক কায়দায় লালন পালন হবে সব পাত্রে হাতে তুলে দেবে সে আল্লাহ রসুলের সাথে জান্নাতুল ফেরদাসে থাকবে এত বড় তার সৌভাগ্য যার দুটো মেয়ে হবে সে এই কায়দায় মানুষ করলে একই রকম আল্লাহ রসুল বলেছেন এখন আপনাকে বলতে চাই আপনার একটা দুটো তিনটে যাই হোক মেয়ে থাকলো কেন থাকলো না কেন এই মেয়েকে যদি আপনি সব কিছু করে দেন আপনি পিএইচডি করান আপনি তাকে চাকরি করিয়ে দেন আপনি মেডিকেল সায়েন্সে পড়ান পৃথিবীর সেরা ডাক্তার বানান পৃথিবীর সেরা বিজ্ঞানী বানান সব ঠিক আছে কিন্তু আপনার মেয়েকে আপনি পর্দা না পড়ান কে আমাদের মাঠে মেয়েটা যখন মেয়েটাকে বলা হবে যে তোমাকে জাহান নামে চলে যেতে হবে তো মেয়েটা বলবে স্যার আল্লাহ আমার একটা কোশ্চিন ছিল তো কি কোশ্চিন আমি একদিন টিউশনে কামাই করেছিলাম প্রাইভেটে যাইনি আব্বা কি মার মারলো আর আমি যেদিনই কলেজে যেতাম না আমার বড় ভাই আমাদের কি বোকা বকতো আল্লাহ তারা কোনোদিন আমাকে বলেনি যে তুই বুর্খা পর হিজাব পর কলেজে যাইনি তার জন্য মেরেছে টিউশনিতে যায়নি তার জন্য মেরেছে তা আল্লাহ ওদের কি ব্যবস্থা করা যায় না এখন আল্লাহ তার ভাইকে বাবাকে ডেকে বলবো যাও যার নামে যাও জি আমি যে তাহার পড়তাম কিচ্ছু কাজ লাগবে না কিচ্ছু কাজ লাগবে না কেন আল্লাহ রসুল বলছেন সালাসাতুন কা ধাররা মালাহিমিন জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে একবারে কনফার্ম করেছেন আল্লাহ রসুল এক মদমিনুল খামরিন যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খাই বা পান করে এরা জান্নাতে যাবে না আর কত বলবো হুজুর যে বলছে মাকরু হুজুর যে বলছে মাকরু হুজুর বিপদে পড়ে যাবে ওইদিন দিন হুজুর বিপদে পড়ে যাবে আল্লাহ আকবর এখান থেকে বেঁচে থাকুন বিশ্বাস করেন আপনার ইবাদত কবুল হবে না আপনি আলেম হাজার রকম পাবেন আলেমদের দুনিয়ার স্বার্থে ওরা নিজে বহু রকম কথা বলবে আপনাকে দুনিয়ার স্বার্থে আলেমরা অনেক কথা বলবে কেউ টাকার জায়গায় আটকে আছে কেউ সাড়ে তিন হাজার টাকা বেতনে আটকে না সাড়ে তিন হাজার টাকা বেতনে দেখাবো একটু রিয়াল দৃশ্য দেখাবো আপনাদেরকে দেখবেন দেখবেন রিয়াল দৃশ্য মমতা ব্যানার্জি একটা স্কিম করেছে না যে ইমামরা ভাতা পাবে ওটা যদিও মুসলমানের সম্পত্তি ঠিক কিনা কথা বুঝছেন আমার এবার এই যে তিন হাজার চার হাজার টাকা আট আছে আপনাকে একটু আমি দেখাই একটা এলাকায় জুমার দিনে যত লোক হয় ফজরে তত লোক হয় অন্যান্য দিন হয় না একটা এলাকা রামাজান মাসে যত লোক হয় অন্যান্য দিন আসরে অত লোক হয় একটা এলাকায় ঈদে যতগুলো মানুষ নামাজ পড়ে অতগুলো মানুষ জুমায় আসে আসে না তো মানুষ এত নামাজ পড়ে না কেন এত নামাজ থেকে গাফেল কেন ইমাম সাহেবকে আমি দুটো বাক্য শেখাই আরো হাজার হাজার বক্তৃতার মধ্যে একই কথা বলছি ইমাম সাহেব মেম্বারে উঠে এই কথা বলবে এক যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে যদি বিয়ে করে তার বিয়ে পড়াবো না করোনা দিচ্ছে রাখেন আমি আমার কথাটা শুনে নাকি যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে যদি বিয়ে করে তার বিয়ে পড়াবো না এক আর যে বাড়ির লোক নামাজ পড়বে না ওই বাড়িতে কেউ মারা গেলে জানা যায় যাব না এই দুটো বাক্য যদি বলে তো কেউ নামাজি থাকবে ইমাম সাহেব কেন বলতে পারে না কেন আজকে ফেসবুকে দেখলাম খুব কষ্ট লাগলো বাংলাদেশের কোন একজন ইমাম খুদ দিয়েছেন আপনার ওই নেশাদার দ্রব্যের বিরুদ্ধে পানবিড়ি জর্দা গুল সিগারেটের বিরুদ্ধে ওই গ্রাম্য সর্দার এমন মার মেরেছে বেচারা বেচারাকে একদম পিট দিকে দিয়েছে লাল করে দিয়েছে টি এর বিরুদ্ধে কথা কেন বল বুঝতে পেরেছেন কি অবস্থা ইমাম সাহেব যখনই কড়া কথা বলবে তখনই সভাপতি বলবে জি একটু সাবধানে আপনাকে চলে যেতে হবে কারণ সভাপতি ক্যাশিয়ার মসজিদের মোটামুটি যারা দায়িত্বে থাকে আমি তো বেশিরভাগই চোর দেখেছি আমি জানি আপনাদের এলাকায় কি আছে আরে বাউলের যে হেড সে সভাপতি যার দাড়ি চাচা প্রতিদিন কুরবানি দেয় আল্লাহ এই দাঁড়ি কে সে নাকি মসজিদের সেক্রেটারি আছে না এরকম আমি দেখেছি এক জায়গায় তো গিয়ে দেখছি ইমামি দাড়ি চাষা আমার বুঝছে চল্লিশ বছর ইমামতি করছে আমি বললাম যে এলাকার লোক হিজেনা নাকি সব তো যে হিজরা হবে কেন সব পুরুষ হচ্ছে একজনেও পুরুষ নাই আরে ভাই পুরুষ থাকলে ওই মামের পিছনে নামাজ পড়বে আহ যে যে লোক দাড়ি চেয়েছে ফেলে দেয় দাড়ি চেয়েছে বাথরুমের মধ্যে ফেলে আল্লাহ রসুল যে দাড়িকে ওয়াজিব বলে গিয়েছে কি মিসকনসেপশন এখন দেখেন তিন হাজার টাকা আটকে আছে ইমাম সাহেব যদি বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারতো যে ওই ব্যক্তির জানা আমরা পড়াবো না যে ব্যক্তি সলাতে দায়ী করবে না এগুলো আপনাকে জাহান্নামে যাওয়ার অনেক কারণ ছিল এগুলো দেখালাম এবার আপনাকে দেখায় জাহান্নাম নাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মধ্যে বলছেন ইন্নাল জাহান্নামা কা'নাত নির সাদা নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ নিশ্চয় জাহান্নামত পেতে বসে আছে মাছরাঙা বুঝেন কি মাছরাঙা কি বলে যে যে মাছ ধরে উপরে বসে থাকে পুকুরের উপরে আপনার মাছরাঙায় বলেন তো আমাদের ওখানেও মাছরাঙায় বলে মাছরাঙা দেখবেন দীর্ঘক্ষণ যাবত পানির দিকে তাকিয়ে বসে দেখে তাই না যেই একটা মাছ উপরে উঠেছে চট করে নেমে একদম এক ঝাপে নেমে উঠে নিয়ে চলে যায় মাছকে যাই কি যায় না দেখেননি নি আল্লাহ বলছেন যে জাহান্নাম ও পেতে বসে আছে মৃত্যুর পরে আমাদের কোনো কিছু খাটবে আজকে একটা অ্যাকচুয়ালি মানুষকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন তারা কি বলে আরে জোহ গা দেখা যায় বলে না কিছু মানুষ আরে যা হবে দেখা যাবে আপনি মরে গিয়েছেন মারা যাওয়ার পরে আপনাকে কবর একজন ব্যক্তি দুজন তিনজন ব্যক্তি নেমে কবরের মধ্যে দাফন করে দিল বেকায়দায় আমার আপনার হাতটা পিছনে পিঠের নিচে পড়ে গেছে কিয়ামর কিয়ামত পর্যন্ত নড়াতে পারবেন পুলিশের হাতে সামনে দাঁড়িয়ে মানুষ শত শত মানুষ পার হয়ে যাচ্ছে কেউ জাহানোর তলে পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে ওইখানে দাঁড়িয়ে এখন আপনি যদি বলেন যে জোহগা দেখা যায় অবস্থা কি হবে ওটা আপনাকে দুলিয়াত থাকতে এই বাক্যকে ত্যাগ করতে হবে তো মৃত্যুর পরে তো আমাদের কিচ্ছু করার নেই হাতটা বেকায়দায় পড়ে গেলে সরাতে পারি না ঘাটটা বেকায়দায় ঘুরে গেলে আমরা সরাতে পারবো না তারপরে আল্লাহ যে বাক্যটা বললেন অতীব ভয়ঙ্কর এবং কঠিন আল্লাহর ফেরেস তারা যা বলবে যে নির্দেশ দিবে আমরা তাই করব কোন এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন মুখকে তালাবদ্ধ করে দেয়া হবে হাত সাক্ষী দেবে আর পা বলবে জিহা এটা সত্য তাহলে আল্লাহ যেভাবে চালাবেন আমরা ওইভাবে চলব কিন্তু এখন আপনার কাছে আমার কথা যে আল্লাহ যে বললেন যাহান্নাম ওত পেতে বসে আছে তো ওত পাতার মানে কি এমনি তো আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনি ভুল কাজ করে যান এখন আল্লাহ বলছেন ইন্ন জাহান্নামে খানত মির সৌদা জাহান্নাম ওত পেতে বসে আছে কাদের জন্য নিত্য কি না অহংকারীদের জন্য আর অমান্যকারীদের জন্য যারা পৃথিবীর মুখে অহংকার করেছে যারা পৃথিবীর মুখে অহংকার অত্যাচার করেছে যারা পৃথিবীর আল্লাহ রসুলকে মানেনি তারাই জাহান তাদের জন্য বসে আছে পেতে অহংকারী মানে টাকার অহংকার আছে না কিছু মানুষ টাকা দিয়ে মনে করে যে জান্নাত কিনবো এই জন্য তো আল্লাহ সুমনতলা সাইজ করে দিয়েছে তাদেরকে যে বলছে যে গরিবরা বড় লোকের জান্নাতে দেবে পাঁচশো বছর আগে নেন টাকা নেবার টাকা তো টিকলো না আমি গরিব মানে আপনার চেয়ে পাঁচশো বছর আগে যাবো এটা আমার গতি আল্লাহ বলেছেন তাহলে আপনার টাকা কি কি কাজে লাগলো টাকা থাকার পরও একজন মানুষ খেতে পারে না খাবার সামনে থাকার পরও একজন মানুষ খেতে পারে না দুনিয়ার বিষয়টা কেন লক্ষ্য করে না মানুষ বুঝতে পারেননি কথাটা আপনি আমার বাড়িতে গিয়েছেন আপনার জন্য আমি মিষ্টান্ন প্রস্তুত করেছি অনেক খাবার প্রস্তুত করেছি এখন আপনাকে বলছি মাওলানা সাহেব খান তো যে একটাও খেতে পারবো না কেন সুগার সুগার বলে না ডায়াবেটিস হয়েছে আমি একটাও কিছু খেতে পারবো না দেখেন সামনে খাবার খেতে পারছেন আল্লাহ বন্ধ করে দিয়েছে তাহলে টাকার অহংকার আপনার কিসের একবার এমন রোগ দিয়ে দেবে আল্লাহ ব্যাসে সব টাকা ভিটেমাটি বিক্রি করে আবার লোকের কাছে হাত পাততে হবে টাকার অহংকার যারা করবে যারা ইলমের অহংকার করবে এক শ্রেণীর মাওলানা আছে মানুষ আছে আমি আবার কথা বললে মাওলানার বিরুদ্ধে যাই এই জন্য আমার পরে আবার অনেকে চড়াও হয় আসলে কি বলবো বলেন আজকে মাওলানারা যদি সঠিক পথে থাকতো সঠিক দিন ইসলাম প্রচার করতো তাহলে কি সমাজে এত অন্যায় হতো মাওলানাকেও তো সম্মান দেওয়া হয় না মসজিদে তিন হাজার টাকা পায় তবে চার চার মাস বাকি থাকে আপনার সংসার বিশ হাজার টাকা চলে না আর মাওলানা সাহেবের সংসার তিন হাজার চার মাস বাকিতে চলে আপনি বেই তো আপনার ইমাম থাকলেই আপনি ওকে টাকা দিতেন না আপনার ইমানটা তো নেই তো ইমাম সাহেবের আলেমের সবচেয়ে বড় অথরিটি হবে রাস্তা দিয়ে যখন হাঁটবে একটা ছেলে ক্যাঙ্গারুর মতো চুল কেটেছে এই সাইডে নাই এই সাইডে নাই ধরে চাপ গাবে তুই কার ব্যাটারে তোর এত বড় সাহস এভাবে চুল কাটলে মানে এভাবে ইমাম সাহেবের ক্ষমতা দিতে হবে ইমাম সাহেবের ক্ষমতা আছে যদি বাই চান্স কিছু বলেন তো আপনি বাড়িতে গিয়ে বলবো আব্বু আমাকে ওই ব্যক্তি অপমান করেছে এখন তারপরের দিন জেল খুব কঠিন একটা বিষয় তো আল্লাহ বলছেন জাহান্ন ও পেতে বসে আছে তাদের জন্য যারা অহংকারী টাকার অহংকার চেহারা অহংকার চেহারার অহংকার সম্পত্তির অহংকার বংশের গৌরব আছে কি নাই এই ধরনের অহংকার যারা করে সেদিন তারা বিপদে পড়ে যাবে আর কারা আবা আবা মানে যারা আল্লাহ রসুলের কথাকে মানল না একটু আপনাকে বলি আল্লাহ রসুল বলছেন এ দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসু সারেফ মুসটাকে ছাটো এটা আল্লাহ রসুলের আদেশ আদেশ কিনা? আমরা যারা দাড়ি চাচ্ছি খুব সূক্ষ্ম কোণ থেকে বিশ্লেষণ করুন যারা দাড়ি আমরা চেঁচে ফেলে দিচ্ছি তারা কি আবার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না বুঝতে পারেননি আমি বললাম ভাই এইখানে বসবেন না কেউ এইখানে এই চেয়ারটা কেউ বসবেন এই কথা বললাম তো এরপরে যদি কোনো ব্যক্তি বসে সে কি আমার কথা মানলো না অমান্য করলো অমান্য করলো আল্লাহ সোবানা বলছে এই জাহান্নামটা আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা অহংকারী আর যারা আবা অহংকারী কারা যারা টাক নিচে কাপড় পরে তারাও কিন্তু অহংকারী কাপড়টাকে কাটতে পারেনি অহংকারী আর আবা হচ্ছে তারা যারা আল্লাহ রসুলের দেওয়া বিধানকে অমান্য করে আবু হুরার একটা লম্বা হাদিস আছে আল্লাহ রসুলের একটা হাদিস আবু বর্ণিত যে বলছে যে সবাই জান্নাতে যাবে যে আমি শুরুতে পড়েছিলাম কল্লুমতি এত হলো জান্না প্রত্যেকটা উম্মাদ মানুষ জাহান নামে যাবে ইল্লামান আবা তারা না যারা অস্বীকার করেছে আরে জাহান্নামকে নামকে অস্বীকার করে নাকি আল্লাহ রসুলের বাক্যগুলোকে অস্বীকার করেছে তারা হচ্ছে জাহান নামে যাবে আর জাহান নামে যাবে তারা যারা যে আবা আল্লাহ রসুল বলছেন তাকে ছেড়ে দাও আর গোপটাকে ছাটো এরা হচ্ছে যারা দায়ীটাকে ছেড়ে দোলার গোপটাকে ছাটলো এরা আবার অন্তর্ভুক্ত নয় কিন্তু যারা চাষলো তারা আবার অন্তর্ভুক্ত তারা তার বউকে খুশি করার জন্য দায়ীটাকে আচ্ছা না বহু মানুষ বোর কাছে আটকে গিয়েছে তো এই বউকে খুশি করার চেয়ে কি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে না বেশি বুঝেন না আমার কথা আল্লাহ রসুলকে যদি সবার চেয়ে বেশি না ভালোবাসেন তাহলে টিকতে পারবেন কেমন মাঠে উমারের মতো লোককে আল্লাহ রসুল উমার তুমি তো ইমানদার হতে না পূর্ণাঙ্গ এখনো কেন আল্লাহ রসুল তুমি তোমাকে বেশি ভালোবাসো ও আচ্ছা ঠিক আছে আমি আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি বলছে এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন পূর্ণাঙ্গ ইমানদার তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে বুঝতে হবে অতএব দাড়ি রাখার জন্য শপথ নিয়ে এই প্রোগ্রামে বসে এমন গতিতে আপনি বক্তৃতা শোনার পর বলবেন যে ইনশাল্লাহ সাহেব কাল থেকে দাড়ি কাটবো না কারণ পুরুষের যৌন হচ্ছে দাড়ি রাখা পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি রাখা দাড়িকে দাড়ির উপরে ছেড়ে দেন দেখবেন সুন্দর লাগবে দেখতে আর আপনাকে প্রতিদিন সাত দিন অন্তর আট দিন অন্তর কে কাটতে বলে এটাকে কে চাচতে বলে আপনি মনে করেন আপনাকে সুন্দর লাগে আসলে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এত সুন্দর লাগে না পৃথিবীর কিসের অহংকার আপনার দেখেন তো পৃথিবীর ইতিহাসে আল্লার রসুলদের চেহারা দেখেন একজন সাহাবির কথা বলেন তো যার দাড়ি ছিল না পারবেন না সো আল্লাহ রসুলকে ভালোবাসা প্রমাণ দিতে হলে এটাও একটা অন্যতম বিষয় আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন দাড়ি যদি আঠারো বছরের ছেলেটা রেখে যায় সর্বপ্রথম যে ব্যক্তি বিরোধিতা করবে সে হবে তার আম্মা সর্বপ্রথম যে ব্যক্তি বিরোধিতা করবে তারপরে আব্বা বলবে না তুই বছর মাধ্যমিক করলি কলেজে এখন রাখবি কথা আর কে বলেছে তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে বলে কি বলে না মা বাবা বাধা দাঁড়িয়ে রাখতে ছেলেকে আল্লাহ আকবার চিন্তা করে দাঁড়িয়ে রাখলে নাকি অসুন্দর লাগে যদি কোনো ব্যক্তি মনে করে তোর মুখে দাঁড়িয়ে আছে তাই অসুন্দর আল্লাহর কসম করে বলছে নবীকে অপমান করলো সে ব্যক্তি করলো না কোন নবী কুমিন তো নবীর দাড়ি চাষ ছিল না তাহলে তো সে নবীকে অপমান করলো এরা হচ্ছে আবা আল্লাহ কোরআনুল তারা মধ্যে বলছেন সুদ থেকে দূরে থাকো ইনকুন তো মমিন হও বন্ধন থেকে গ্রুপ থেকে দূরে থাকো যদি না বাক্য শুনে রাখো আল্লাহ রসুল হি তুমি মনে রাখো আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো তার মানে যার বাড়িতে বন্ধন সেও আল্লাহ রসুলকে অবমাননা করে আল্লাহকে অবমাননা করে এ চাবা চাবা যে ব্যক্তির প্যান্ট লুঙ্গি ইজারা টাক নিচে যায় এ হো চাবা যে ব্যক্তি জর্দা দিয়ে পান খায় এ হচ্ছে আবা আবা মানে আল্লাহ রসুল যা বলেছেন তার বিপরীত মুখী চলছেন এটা হচ্ছে আবা রসুল বলেন মহিলারা পর্দা করো মহিলারা পর্দা হচ্ছে আবা যারা আবা তারা যাবে না আল্লাহ বলছেন জাহান্ন জাহান্নাম ও পেতে বসে আছে আর কিসের জন্য লিথক আবা যারা অস্বীকার করেছে যারা অস্বীকার করেছে যারা অহংকার করেছে তাদের জন্য জাহান্নাম তাদের জন্য জাহান্নাম বিচারের মাঠ প্রস্তুত হয়ে গেছে সারা দিন মানুষ ঘুরবে সারা দিন মানে এ খুব কঠিন আল্লাহ রসুল বলছেন খামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর সমান একদিন একটু অনুমান করেন তো পঞ্চাশ হাজার বছর সমান একদিন আরে একদিনই তো রোদ্রে হাঁটতে পারি না সূর্য থাকবে মাথা থেকে এক মাইল দূরে এখন মানুষ হাঁটতে শুরু করেছে জি খালি হাঁটবে না মানুষ যদি কোনো নেতা নেত্রী হয় তো তার পিঠে থাকবে ছাগল পিঠে থাকবে গরু পিঠে থাকবে ও আপনার নারকেল গাছ রাস্তা সব তুলে দেবে পঞ্চায়েতের প্রধানের গাড়ে বুঝতে পারেননি মানে যা চুরি করেছে সব তুলে দেবে ওই পিঠের উপরে মানে সাইজ তো অনেক বড় হবে এই ছোটো শরীরে তো হবে না সব নিয়ে এবার ওকে বলবে কেউ কারুর জমি ওই যে আলকে একটু করে নিয়েছে কেটে নিয়েছে হয় না এরকম জমি ঠেলে নিয়েছে একটু একটু এরকম সব জমিনকে তুলে দেওয়া হবে এবার সে ঘুরবে কতদিন ঘুরবে একদিন ঘুরলে পঞ্চাশ হাজার বছর এবার আল্লাহ রসুল হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে মানুষ যাবে আর পানি পানি করবে যাবে আর পানি পান করবে কাফেররা পাবে না মুশরেকরা পাবে না এবার আসছে বিদাতি যারা কুড়ি রেখার তারাবি পড়ে আল্লাহ রসুলের তারাবি কত রেখা ছিল এগারো মানে টোটাল আট ওদিকে আট তিন এগারো আমি বলছিলাম আপনি কুড়ি রেখাত পড়বেন না ভুল বুঝবেন না কথাকে আপনি পড়তে পারেন কুড়ি রেখাত তবে আল্লাহ রসুলের পদ্ধতিতে পড়তে হবে আইসারা জেলা তারা বলছে আল্লাহ রসুলের সনাতের সৌন্দর্য আমাকে জিজ্ঞাসা করো না এত সুন্দর সালাতে তাই করতেন সাহাবিরা বলছেন লে কীভাবে কিরাত শুরু করলো আল্লাহ রসুল ভোরে কি ভাতই খেতে পাবো না নাকি যদি নটা থেকে সালাদ শুরু হয় তো ভোর পর্যন্ত চলে যাচ্ছে কিরাত কি গতির ছিল আট টাকা তারা তারা ভিতরে যদি এই গতি হয় আপনার কুড়ি রাখা তো সারা রাতের তোড়া পাবেন আপনি খতনা করে যারা খানা দিচ্ছে তারা আছে বিদাতি এত বড় লম্বা দোয়া করে দিল মাওলানা সাহেব একজন লাশ সামনে পড়ে আছে লাশের দোয়া করছে লাশের যে দোয়াটা আছে এই দোয়ার থেকে আর কিছু লাগে গো বুঝেননি আল্লাহ মৃতদেরকে ক্ষমা করো আল্লাহ জীবিতদেরকে ক্ষমা করো আল্লাহ নারীকে ক্ষমা করো আল্লাহ পুরুষকে ক্ষমা করো এখানে যারা আছে তাদেরকে ক্ষমা করো এখানে যারা নাই তাকে ক্ষমা করো ছোটদেরকে ক্ষমা করো বড়োদেরকে ক্ষমা করো আর কিছু লাগে তারপরে সম্মিলিত মোনাজাত নিয়ে ব্যস্ত আছে কিনা মানুষ এটা নিয়ে ব্যস্ত কিন্তু ফজর ফজরে সালাতের টেনশন থাকে না এটা চায়ের দোকান গরম করে এরা হচ্ছে বিদাত কাজ করলো যারা নাইতোয়ান দিয়ে সলাদ শুরু করলে বিদাত কাজ করলো সলাদ শেষ হওয়ার পরে মাথায় হাত ধরে বিদাত কাজ করলো এইরকম অসংখ্য আছে এই সব বিধাত এরা তো অজু করেছে এবার আল্লাহ রসুলের দিকে ধেয়ে যাচ্ছে আর তারা আটকে দিয়েছে আল্লাহ রসুল চিৎকার দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ ওরা তো আমার লোক আমার লোক তুমি আটকাচ্ছ মানে আল্লাহ রসুল জানে না আল্লাহ রসুল আমার লোক

ঘামতে থাকবে কারু ঘাম সত্তর গজ নিচে চলে যাবে এত ঘামবে মানুষ আচ্ছা ঘামলে তৃষ্ণা বেশি লাগে না কম লাগে পানি তো ফুরিয়ে যাচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কলিজা ফেটে যাবে এমন এমতো অবস্থায় এইরকম সিচুয়েশনে এই রকম বিশ্বে এইরকম অবস্থায় যখন জাহান্নামেরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতিরা জান্নাতে চলে যাবে এবার সারা দিন ঘুরাতে এই বিচার বিশ্লেষণ দেখাতে এত খিদে পেয়েছে এত তৃষ্ণিত সে ব্যক্তি হয়েছে জাহান নামে গিয়ে বলবে যে আমাকে কিছু কিছু খাবার খাবার দাও দাও আমাকে ঢুকে প্রথম শাস্তি খাবার জাহান নামে ঢুকে প্রথম শাস্তি হচ্ছে খাবার আর পানীয় দেখেন দেখেন সারা মাঠ ঘুরেছে কত না ক্লান্ত হয়েছে কত তৃষ্ণিত কত হয়ে হয়েছে বলছে আরে খাবার মানে এই পৃথিবীর বুকে এই দুনিয়ার বুকে একটু খেয়াল করেন আপনার খাবারে যদি একটু লবণ বেশি হয়ে যায় সে খাবার খাওয়া যাবে ঝাল অনেক হয়ে গেছে খাওয়া যাবে কত না রকমারির কত না বাহারের খাবার আপনার স্ত্রী প্রস্তুত করেছে এবার জাহান যখন ওই ব্যক্তি গিয়ে প্রবেশ করবে আপনি আমি গিয়ে প্রবেশ করব। জাহান নামের মধ্যে এবার জাহান নামের মধ্যে প্রবেশ করে বললে আমি খুব ক্ষুধার্ত একটু খাবার খেতে দাও তখন জাহান নামের ফেরেস্তারা তাকে খাবার প্রদান করবে যে খাবারের নাম হচ্ছে জাকুম কাটাযুক্ত ফল কাটাযুক্ত ঘাস এটা কোথায় হয় জাহান্নামের নামের মধ্যে হয় জাহান নামের মাটি মানে আগুন আর আগুন মানে আগুনের উপরে যে গাছ বেড়ে উঠে এটা একটু অনুমান করেন তো টিকতে পারে কিছু আগুনের উপরে আচ্ছা একটু বলে দি জাহান নামের আগুন মানে এই গ্রামটা গোটা গ্রামে আগুন ধরে গেল গোটা গ্রামে এই গোটা গ্রামের আগুন সমান সমান জাহান নামে আরো অনুসত্যটা বাড়িয়ে নেন তারও বেশি আগুনের রং কালো জাহান্নামের আগুন এত কঠিন ওই যে পাথর দিয়ে জ্বলবে মানুষ দিয়ে জ্বলবে ওই জাহান্নামের উপরে যে গাছ বেড়ে উঠে এটা কি ভাবা যায় ওই গাছের নাম হচ্ছে যাক তাকে এক লুকমা দিয়ে দেওয়া হবে খিদের তাড়নায় খেয়ে গলা দিয়েও নামতেও চাইবে না এখন সে বলবে আমাকে একটু পানি দেওয়া হোক তাকে একটা ঝর্নার কাছে নিয়ে যাওয়া হবে সেই ঝর্ণার পানি টকবক 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 করে ফুটছে আর দুর্গন্ধময় পানি ওই পানি দেখে সে নাকটাকে ঘুরিয়ে নেবে বলবে এই পানি কি খাওয়া যায় এত তৃষ্ণা লেগে থাকবে গলায় আটকে যাবে ওই পানি তাকে খেতেই হবে যখনই তার মুখে ফেরেস তারা তুলে পানি একটু প্রবেশ করাবে তার এই যে গলার নিচে যে জায়গা দেখছেন থুতনির নিচে যে চামড়া ওটা এই স্কিনটা সঙ্গে সঙ্গে গলে যাবে আর এই জিভটা এই দিক দিয়ে বেরিয়ে আসবে এখানে তো সাপোর্ট থাকছে না জাহান্নামের প্রথম শাস্তি খাদ্য প্রদান করা হবে দুর্গন্ধ পোচা জাহান্নামের মধ্যে বেড়ে ওঠা খাদ্য আর ওই পানি এত টকবক 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 করে ফুটছে আপনার ভাবনার বাইরে ওই পানি আপনাকে পান করতে দেওয়া হবে সারা বিচারের মাঠ ঘুরে 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 তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে এখন যদি টকবকে গরম পানি আপনাকে দেখা হয় দেওয়া হয় আর তাও যদি অতিব দুর্গন্ধ কঠিন হয় সে পানি কি করে আপনি সেখানে টিকবেন যার নামের প্রথম শাস্তি আপনাকে হচ্ছে খাবার এবং পানি দিয়ে শাস্তি এই পানি এবং খাবার দীর্ঘদিন খেতে থাকবে এবং জাহান্নামিরা জান্নাতের দিকে তাকিয়ে বলবে ও জান্নাতি ভাইরা তোমরা যে খাবার নষ্ট করছো উচ্ছিষ্ট যে খাবার তোমাদের এটো সেটা একটু আমাদেরকে দাও না একটু ছিটা ফোঁটা পানি দাও না আমাদেরকে একটু খাবার দাও না আমরা যে ব্যতিব্যস্ত হয়ে গেলাম তখন জান্নাতিরা বলবে আল্লাহ সোবানাতালা জান্নাতের নিয়ামতকে জাহান্নামিদের জন্য হারাম করেছে কি কঠিন দিন হবে সেদিন ওই যে আয়াতটা আমি পাঠ করলাম ইমাম সাহেব জুমাতে পড়ে সুমাল ইয়ামুত ফিহা ওয়ালা ইহিয়া এটা এমন একটা জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না মানুষের দুনিয়াতে সামান্য ক্যান্সার হয়েছে বলছে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও আর পাচ্ছি না আমি মানুষ খেতে খাটতে খেতে বুড়ো হয়ে গিয়েছে ছেলেকে এখনো মানুষ করতে পারেনি বলছে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও আমি আর পাচ্ছি না এবার জাহান্নামে সেই শাস্তি ভোগ করতে করতে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার মৃত্যু দাও তখন আল্লাহ বললে তুমি একটা মৃত্যু না কাজ না এটা এমন মানুষ মানুষ মরবেও না এই জাহান্নাম থেকে বাঁচতে হবে কবর থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না কত সত্য তবে জাহান্নাম থেকে ইচ্ছা করলে মানুষ বাঁচতে পারে আর কবরে আদার থেকে মানুষ বাঁচতে পারে খুব কঠিন একটা বিষয় এরপরে জাহান নামীদের দ্বিতীয় শাস্তি যারা জাহান নামে প্রবেশ করবে তাদেরকে জাহান নামের মাছ বরাবর নিয়ে যাওয়া হবে এখানে একটা কথা ছোট করে আপনাকে বলে দিই আবু হুরার জেল্লাহ বলেন আমরা একবার আল্লাহ রসুলের সাথে বসে আছি এমত অবস্থায় একটা বিশাল বিকট আওয়াজ হলো আল্লাহ রসুল আমাদেরকে বলছে ও আবু হুরাই ও সাহাবিরাম তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের হলো সাহাবিরা বলছে আল্লাহ রসুল হওয়া আলম আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছে জাহান্নামের মুখে একটা পাথরকে রেখে দেওয়া হয়েছিল ওই পাথরটা পড়তে সত্তর বছর সময় লাগলো জি এটা কত কঠিন বাক্য আপনাকে যদি আমি বুঝাতে পারতাম যে জাহান্নামের উপরে যদি এক কুইন্টাল ওজনের একটা পাথর রেখে দেওয়া হয় যদি সত্তর বছর লাগে পড়তে বলেন তো জাহান্নাম কত গভীর এটা কি ভাবনার বাইরে না কত যে গভীর জাহান্নাম এবার আল্লাহ রসুন বলছেন যে নিয়ে জাহান নামের আগুনের খুঁটিতে বাঁধা হবে এবং খুঁটিতে বেঁধে তার মস্তকের উপরে তার মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে পানি মানে আগুন জাহান্নামের পানি মানে আগুন আগুনের চেউ খারাপ এখন এই বালতি বালতি আগুন আর বালতি বালতি পানি তুলে জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে আচ্ছা মাথায় ঢাললো কেন কি কারণে সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব আছে হেডকোয়ার্টার আপনি আপনাকে আলেম বলছে শাহনুর বলছে যে কালকে থেকে ফজরের নামার জন্য কাজ না হয় বাড়িতে গিয়ে বলছো আলেমরা বলে রে চুপ কর আপনাকে বলবে শয়তান এটা আপনি একটা ভালো কাজে যাচ্ছেন আপনার আর একজন বন্ধু এসে বলবে আরে ভালো কাজ করার জন্য আলেম আলেম আছে তোদের কি আসলে এই শ্রেণীর শয়তান সমাজে এই শয়তানদের মাথায় যে পরিচরণ হয়েছে ওই মাথার উপরে আগুন ঢেলে দেওয়া হবে মাথার উপরে গরম টক ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে কাজটা কত কঠিন হবে এবার জাহান্নাম মানে শাস্তি আর শাস্তি দ্বিতীয় শাস্তি তিন নম্বর জাহান্নামেদের শাস্তি তাদের পায়ে এবং গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে জিঞ্জির লোহার বেড়ি পরিয়ে দেওয়া হবে লোহা মানে আগুনের বেড়ি সেটা আগুন জল জল করবে চারিদিকে এত এত আপনি চলতে আপনার কষ্ট হবে চারিদিকে আগুন আর আগুন তারপরে আগুনের এই আগুনের আপনাকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর একটা জাহান নামের মধ্যে আরও একটা সেল মানে জেলের মধ্যে সেল আসে না ওরকম একটা ছোট্ট ঘরের মধ্যে আপনাকে প্রবেশ করানো হবে ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ করিয়ে উপর থেকে দরজা বন্ধ করে দেওয়া হবে এটা হচ্ছে বাউলাস আল্লাহ রসুল বলছেন যারা অহংকারে দুনিয়াতে তাদেরকে কেয়ামতের মাঠে পিপিলিকার মতো করে তোলা হবে অপরাধ বোধ চারিদিক থেকে ঘিরে ধরবে তারকে বাউলাস নামক কারাগারে প্রবেশ করানো হবে আরে জেল মানেই তো কারাগার তাহলে জেলের মধ্যে সেল হচ্ছে বাউলাস সেল মানে এদিক ওদিকে নড়তে পারবে না এমন জায়গা আবদুল ইফলি মাসুদরা জেলে তোলানো বলছে এই জায়গাটা এত কঠিন হবে এটা কাঠের উপরে যদি তীর মেরে দেওয়া হয় তো তীরটা দেখেন এমন এটে গিয়েছে কাঠের সাথে কোনো জায়গা নেই এমন আপনাকে একটা উদাহরণ দিতে পারি যদিও জাহান নামের ব্যাপারে উদাহরণ চলে না তবে একটু বোঝার জন্য বলি একটা বিশাল বড় কুকার কুকার তো ওতে লোক একটা প্রেশার কুকারে এক হাজার লোক আটবে ওই প্রেশার কুকারে দু হাজার লোককে ঢুকেছেন ঢাকনাকে টাইট করে দিয়ে এবার আগুন দিচ্ছেন কি অবস্থা হবে এর চেয়ে কঠিন হচ্ছে বাউলাস এই ঘরটা যে ঘরটার কথা আল্লাহ রসুল বললেন যে এ ঢুকবে ঢুকে উপর থেকে দরজা বন্ধ করে দেওয়া হবে এরপর চারিদিকে দাউ দাও দাউ করে আগুন জ্বলবে একে অপরের সাথে লেগে যাবে তারা আর চিৎকার করে কেউ সেদিন তাদেরকে সাহায্যকারী থাকবে না কেন তারা আল্লাহ তাও হিদকে অস্বীকার করত। তারা টাকার অহংকারে বিদ্যার অহংকারে দাম্ভিকতার কারণে তারা জাতির সামনে কত না কত বড় বড় কথা বলতো কত নেতা নেত্রী ভাষণ দিত তাদের অবস্থা আজকে এরকম চতুর্থ শাস্তি জাহান আপনার দেহকে বিশাল আকৃতির করে দেওয়া হবে আপনার দেহকে বিশাল আকৃতির করে দেওয়া হবে আল্লাহ রসুল বলছেন বিভিন্ন হাদিস থেকে যেটা পাওয়া যায় একজন মানুষের বসার সাইজ হবে বসার জায়গা দূরত্ব হবে মক্কা থেকে মদিনার রাস্তা কেউ গিয়েছেন সামনে আমার যারা বসে আছেন হজে কেউ গিয়েছেন আল্লাহ আমাকে দুবার নিয়ে গিয়েছে আচ্ছা আপনি গিয়েছেন মক্কা থেকে মদিনার দূরত্ব আমার জানা মতে সাড়ে চারশো কিলোমিটার বুঝতে পারেননি সাড়ে চারশো কিলোমিটার তো একটা মানুষের বসতে যদি এত বড় জায়গা লাগে তাহলে বুঝতে পারেন আচ্ছা কেন বলেন তো আপনাকে মজা করে আল্লাহ শাস্তি দেবেন আল্লাহর তাওহিদকে আপনি অস্বীকার করেছেন আল্লাহ সব কিছু দেন বলা তারপরে পীরের দরবারে গিয়েছেন আল্লাহ বলেছিলেন যে তুমি এই খারাপ জিনিস খেও না তাও তুমি আপনি খেয়েছিলেন বসার সাইজ হবে সাড়ে চারশো কিলোমিটার এই কাদ থেকে এই কাদের দূরত্ব হবে তিন দিনের ঘোড়ায় চলা পথ একটা মানুষ এখান থেকে ঘোড়া চালাচ্ছে এই দীর্ঘ রাস্তা গিয়ে এক জায়গায় থেমে গেছে তিন দিন পর বলেন তো কত দূর যাবে দাঁত হবে পাহাড়ের সমান পাহাড়ের অপর দিকে একটা পাহাড় আছে এইভাবে দাঁড়িয়ে আছি এইভাবে অহুদ পাহাড়কে দেখতেছি এত বহু বড় এটা দাঁত হবে অহুদ পাহাড়ের সমান উরুরান হবে বাইজা পাহাড়ের সমান আপনার থাই আপনার উরুরান হবে বাইজা পাহাড়ের সমান চামড়া হবে বিয়াল্লিশ গজ চামড়া বিয়াল্লিশ গজ আল্লাহ বলছেন জাহান নামের মধ্যে ঢুকা মাত্র তার কলিজায় আগুন ধরে যাবে মানে আমি বলতে চাইছি যে এত বড় একটা দত্তাকার মানুষকে জাহান নামের মধ্যে ঢুকানো মাত্রই সব চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে জি পুড়ে গেলে তো বেঁচে যেতাম এখন আল্লাহ বলছেন ওর চামড়াটাকে আবার প্রস্তুত করে দেব এবং পুড়ে যাওয়ার প্রস্তুত করার মধ্যে কোনো অন্তরায় থাকবে না কন্টিনিউয়াসলি কাজটা হবে একবারে দ্রুত যা আপনার আমার কল্পনার বাইরে লাগাতার আল্লাহ নতুন চামড়া করে দেবে কেন নতুন চামড়া করে দিলে আবার পড়বে আবার আপনি মজা পাবেন যার নামে মানুষের সাইজ এরকম বৃহৎ আকৃতির করে দা হবে এরকম বিশাল বড় আকৃতির সাইজ করে দিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়ে দেবেন কন্টিনিউয়াস আপনি পড়বেন কন্টিনিউয়াস পড়বেন কন্টিনিউয়াস পড়বেন পড়তে 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 আপনার শেষ হবে না আচ্ছা বলেন তো এই জীবনটা কতদিনের পৃথিবীতে জেল খাটলে একদিন বাড়াবেন মৃত্যুর আগে তো বাড়াবেন কিন্তু চিন্তা করেছেন এই জীবনটা নেভার এন্ডিং লাইফ যার কখনো শেষ হবে না দুনিয়ার জীবনের একটা শেষ রয়েছে কিন্তু আখেরাতের জীবনের কোনো শেষ নেই কিন্তু এই জীবনের জন্য আমরা খাচ্ছি না অথচ দুনিয়ার ছেলেরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত নারী নিয়ে ব্যস্ত ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত আপনার কত কি নিয়ে ব্যস্ত অবস্থা খুবই কঠিন পাঁচ নম্বর শাস্তি সাউথ বলে একটা পাহাড় রয়েছে যার নামের মধ্যে আগুনের পাহাড় ওটা হয়তো উঠতে পাঁচশো বছর সময় লাগবে এখন আপনাকে ফেরেস্তারা পিছন থেকে চাবুক নিয়ে বলে উঠ তাড়াতাড়ি উঠ উপরের দিকে আগুনের জাহার আগুনের পাহাড় আগুন কষ্ট করে উপরে উঠবেন কষ্ট করে উপরে উঠবেন চাবুক মারতে মারতে আপনাকে তোলা হবে আপনি ওই চাবুকের ভয়ে উঠতে থাকবেন উঠতে থাকবেন উঠতে থাকবেন তারপরে এক মেরে ফেলে দেবে আপনাকে বলেন তো পাঁচশো বছরের রাস্তায় আবার এভাবে নিচে এসে আবার আপনাকে ফেরেস্তারা বলেন উঠতে কত বড় কঠিন জায়গা বলেন তো খুব কষ্ট হয় ভাই এত কথা বলি এত কথা বলি মানুষকে বোঝাতে পারি না মানুষ একটু বোঝে না পৃথিবীর জীবনটা যে জীবন না এইটা যে আপনার পরীক্ষার জায়গা আপনি অবচেতন হয়ে বসে আছেন আপনি মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কেটে বসেছেন আপনি পরীক্ষায় পাশ করলে চাকরি পাবেন বলুন তো তিন ঘন্টা পরীক্ষার মধ্যে দু ঘন্টা আপনি সময় এমনি কাটান কারণ কেউ তিন ঘন্টা সময় আছে আমি একটু রেস্ট নিয়ে নিই ও পরে হবে এক ঘন্টা রেস্ট নিয়েছে স্যার একটু বাথরুমে দেখো এক ঘন্টা বাথরুম এরকম কেউ করে পৃথিবীতে যদি কেউ করে ভাবতে ওর মাথায় ডিস্টার্ব আছে এই পৃথিবীতে আপনি আমি এসেছি মুসাফির এর কখন যে চলে যেতে হবে কেউ বলতে পারে না তবে পরীক্ষার সময় তিন ঘন্টা পৃথিবীর সময় কখনটা কেউ বলতে পারে না এটা ভালো কাজ করতে করতে আপনি মারা যান এটা ভালো কাজ করতে করতে মারা যান সেটাও ভালো আজকে এই পৃথিবীটা আপনার জন্য পরীক্ষাগার এই পরীক্ষাগারে কেউ নারী নিয়ে মর্ত কেউ ব্যাংক ব্যালেন্স নিয়ে মর্ত কেউ আপনার টাকা ইনকাম নিয়ে ব্যস্ত কেউ খেতে নিয়ে ব্যস্ত আল্লাহ আকবার মানুষ যদি বিল্ডিং করার ব্যাপারে যদি ভাবতো যে বিল্ডিং আমি কিসের জন্য করছি একদম আমার মৃত্যু দোরগোড়ায় তাহলে মানুষ আর এটা করতে পারতো না আজকে কত কঠিন বিষয় করো কত পাশান আমরা ওই সাউথ পাহাড়ে কি করে উঠবো আমরা ওইখানে ফেরেশতা হাঁকি আপনাকে নিয়ে যাওয়া হবে জাহান নামের ছয় নম্বর শাস্তি জাহান নামের শাস্তি মানে আগুন তবে অন্যতম একটা জায়গা হচ্ছে জাহান নামের একটা জায়গার নাম হচ্ছে হারিরা সম্ভবত যদি ভুল না করি তো ওইখানে আপনাকে শাস্তি দেওয়া হবে ঠান্ডার মাধ্যমে আচ্ছা আমাদের দেশে যে ঠান্ডা পড়ে এই ঠান্ডায় আমাদের মাঝে মধ্যে দু তিনটি কম্বল লাগে তাই না আর ওখানে যদি মাইনাস 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 কত মাইনাস হবে তাহলে চামড়াগুলো ঢিলা হয়ে যাবে না ওইখানে যদি আপনাকে আপনাকে যদি ফ্রিজের মধ্যে ঢুকে দেওয়া বাঁচবেন বাঁচবেন কি বাজবেলা দীর্ঘক্ষণ রাখলে আপনি মারা যাবেন ঠান্ডায় পড়ে কিন্তু আল্লাহ যে একটা বাক্য প্রথমে বলে দিয়েছেন সোমালাইয়া মু তু এমন একটা জায়গা মরবেন না এমন একটা জায়গা আপনি মরবেন না এবার ওইখানে আপনাকে এমন ভাবে আটকিয়ে রেখে দেওয়া হয়েছে এখন ওর মধ্যে আপনি ঠান্ডায় আপনার চামড়া ঢিলা হয়ে যাবে এত কষ্ট হবে আপনার এত কষ্ট হবে যেটা হচ্ছে আনবিলেবল আকবর অসহ্য সহনীয় আপনার যন্ত্রণায় আপনি কাতর হয়ে থাকবেন আপনাকে কতদিন যে রাখবে এটা আল্লাহ সুবহানাহু জানে এটা আল্লাহ সুবহানাহু জানে আপনাকে জাহান্নামে ওই জায়গায় ওই কঠিন জায়গায় ওই তীব্র ঠান্ডার মধ্যে আপনাকে কতদিন রাখবে জাহান্নাম কত বড় কঠিন জায়গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন জান্নাতের সময় সামনে থেকে এগিয়ে গেলেন জাহান্নামের দৃশ্য দেখে তিনি পিছনে চলে আসলেন জাহান্নামের এত ভয়াবহতা কঠিন বিচারের মাঠে জাহার নাম গেটেনে নিয়ে আসবে চারশো নব্বই কোটি ফেরেস্তা ভাবনার চিন্তার মধ্যে আছে আমাদের কথাটা চারশো নব্বই কোটি ফেরেস্তা এক একটা ফেরেশতার গতি আল্লাহ কত দিয়েছে কত ক্ষমতা দিয়েছে তারপরেও আল্লাহ রসুল বলছেন চারশো নব্বই কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে জাহান্নামের ক্রোধ জাহান্নামের গর্জন শুনে নবী রসুলরা বলবে ইয়ানফ সিয়ানফসি আল্লাহ আজকে আমার কি হয় আল্লাহ গো আজকে আমার কি হয় নবী রসুল আর টেনশানে পড়ে যাবে আপনার আমার অবস্থা কি হবে সেদিন জাহান্নাম দেখে যদি এই অবস্থা হয় মানুষে পূর্ণ হয়ে যাবে পূর্ণ 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 বলছে আল্লাহ আরও আছে কি আরও আছে কি আল্লাহ সবা ডান পাটা জাহার নামের মধ্যে ঢুকে দেবেন যাহার নামের এক অংশ আর অংশকে ছিঁড়ে খেয়ে চেপে বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আরো লাগবে না জাহার নামে যে রক্ষীগুলা রয়েছে যে ফেরেশতাগুলা রয়েছে ওদের মুখ দেখলেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এত তারা ভয়ঙ্কর এত কঠিন অন্তর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন খুব কঠিন করে কথা বলবে এমনিতে আপনি বিপদে আছেন এখন যদি কঠিন করে কথা বলে অবস্থাটা কি হবে ভিতরে সাত নম্বর শাস্তি হাতুড়ি এবং গুর যদি আঘাত করা হবে হাতুড়ি এবং গুর যদি আঘাত করা হবে হাতুড়ি আর গুর্য মানে হাতুড়ির ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এই হাতুড়িটা যদি পৃথিবীর বুকে কোথাও রাখা হতো তাহলে সমস্ত মানুষ সমস্ত জিন মিলে হাতুড়িটাকে তুলতে পারতো না এই আপনি আমি না আদম থেকে আল্লাহ রসুল পর্যন্ত আর আদম আলাহ থেকে শেষ ব্যক্তি পর্যন্ত যতজন মানুষ থাকবে যত জিন থাকবে জিনকে তো আমরা দেখতে পাই না সবাই মিলে ওই হাতুড়িকে তুলতে পারবো না তো হাতুড়ি দিয়ে মারলে আমাদের অবস্থা কি হবে হাতুড়ি দিয়ে মারলে আমাদের অবস্থা সেখানে কি হতে পারে ওই হাত উড়ি দেয়ার গুর্জ দিয়ে আঘাত করা হবে তোমার এই নয়ন ওই পতিতালয়ের নারীকে দেখেছে ওই মেয়ে রাস্তা দিয়ে চলেছে তার গায়ে যে পোশাক এত টাইট পরে থাকবে আল্লাহ উলঙ্গ পোশাক উলঙ্গ পোশাক ধারিনি মহিলা যে মহিলা না পরে বাড়ির থেকে বেরোয় যে মহিলা রাস্তাঘাটে যায় তারা হবে জাহান নামের খড়ি আল্লাহ রসুল বলছেন এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন যে জাহান মধ্যে এমন একটা জায়গা রয়েছে ওই জাহান মধ্যে আমি দেখলাম কবরের শাস্তির কথা বলছে আল্লাহ রসুল দেখলাম নারী আর পুরুষ উলঙ্গ হয়ে জড়া আছে যখন আগুনের তীব্র গতি হচ্ছে আগুনটা যখন উপরের দিকে যাচ্ছে তো আগুনের লেলিহান শিকা তাদেরকে উপরে তুলছে বুঝতে পারেননি কথাটা আগুনের লেলিহান শিকা মানুষকে তুলতে পারে তাহলে কত কঠিন আগুন বুঝতে পারেনি একটা ছাই উপরে যেতে পারে এটা মানুষ কি করে যাবে দুজন মানুষ একটা ছেলে একজন মেয়ে এভাবে ধরে আছে আর তাদেরকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আগুন যখন অস্তমিত হচ্ছে আবার নিচে নেমে আসছে আবার আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আল্লাহ রসুলকে বল আল্লাহ রসুল বলছে তুমি কি বলতে পারো এরা কারা তখন আল্লাহ রসুলকে জিবরাইল বলছে আল্লাহ রসুল এরা হচ্ছে তারা জেনাকারি জেনাকারিনি এরা হচ্ছে দুলা ভাই আর শালিকা এরা হচ্ছে দুলা ভাই আর শালিকা আছে না বাড়িতে দুলা ভাই আসলে যদি মামনি ওই ঘরে না যায় তো মা বলে তুই খুব বিয়া যা দুলা ভাই এসেছে ঠিক কিনা আবার কি না বউটা বিয়ে করে আনলো সেই বউটা সকাল বেলায় উঠে যদি তার দেবরের সাথে কথা না বলে তো সে মেয়েটা খারাপ সবচেয়ে তাই না তার শ্বশুর শাখুরি বলবে ছি তুমি আমার ছেলের সাথে কথা না তুমি তো ভালো মেয়ে না গো আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলকে বলা হচ্ছে আল্লাহ রসুল দেবরের ব্যাপারে কিছু বলেন তো বলছে ওয়াফি মাউথ ও হচ্ছে মৃত্যু মৃত্যু সমতুল্য দেওয়ার খুব খতরনাক জিনিস খুব কঠিন জিনিস সালিদুল্লাহ ভাই খুব কঠিন জিনিস এরা শিয়ালের কাছে মুরগি পুষালি দেওয়ার মতো শিয়াল যেমন খেয়ে ফেলবে দুলা ভাই শালিকে খাবে আরে যারা বলে ওটা আমার বোনের মতো ডাহা বাট পারো মিথ্যাবাদী শালি কখনো বোন হতে পারে না সুযোগ পেলে দুলা ভাই দেখিয়ে দেবে ও কি জিনিস বুঝেন না আমার কথা খবরদার সাবধানে থাকবেন ওর স্ত্রী খেতে কেন ওর 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 কি স্ত্রী নাকি ও কেন গেল ওই ঘরে আল্লাহ রসুল বলছেন আমি দেখলাম লেগে আছে আবু আল্লাহ রসুল বলেছেন চোখের যেন কল্পনা করা ও যে ছোট পোশাক পরেছে ওর দুলো ভাই কল্পনা করে বলে মানে আরে দুলো ভাই তো করবে করবে গোটা জাতিও কেন কল্পনা করছে গোটা জাতি বিভ্রান্ত গোটা জাতি বিপদে রয়েছে আল্লাহ রসুল বলছেন যে একজন মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায় তো চার পাঁচ শ্রেণীর মানুষ জাহান্নামী আজকে আপনার মেয়েকে দিয়ে আপনি জাহান নামের খরিদ্দার করাচ্ছেন এলাকায় এলাকায় আপনি বলছেন আমি হাজি সাহেব আপনি বলছেন আমি তাহার অসম্ভব হতে পারে না আপনাকে জাহান নামে যেতে হবে ওই যে হাদিস আমি বলতে বলতে থমে গিয়েছিলাম মদমিনুল খামরিন বললাম তারপরে আল্লাহ রসুল বলেছিলেন আর হচ্ছে আপনার ওয়াক অর্থাৎ পিতা মাতার অবদ্ধকারী অপর হাদিস এসেছে আপনার রাজু পুরুষের বেশ ধারী নারী জানাতে যাবে না চুল ছোট করে কাটে জিন্সের প্যান্ট পরে ওই নারী জানাতে যাবে না আল্লাহ রসুল বলেছেন তিন নম্বরে আল্লাহ রসুল বলেছিলেন যাবে না যার বাড়ির মহিলারা বে পর্দায় খেয়ে আজকে যার বাড়ির মহিলারা বেপর্দা ওড়না বোরকা হিজাব না পরে খেয়েছে সেই লোক যাহার নামে যাবে সেই লোক হচ্ছে দায়ুস যদি আগামী দিনে তার নিজেকে পরিবর্তন না করে কোন তাহাজুর কাজে লাগবে না তার গিলাফ ধরে কাঁদলেও তার কোনো দুয়াক আল্লাহ গৃহীত হবে না ও যদি কাতারে নাম পড়ে যায় তার বাড়ির লোক বেপর কেন তার বাড়িতে টিভি চলে কেন তার বাড়িতে টিভিতে অনঙ্গ পড়া পড়া হয় কেন টিভি সিরিয়াল ও হচ্ছে বলছিলাম যে লোহার হাতুড়ি আর আপনার ঘুর্য এটা দিয়ে মানুষকে আঘাত করা হবে যে লোহার হাতুড়ি এবং ঘুর্য পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন যদি ইচ্ছা করে সেটাকে তুলতে পারবে না একবার ভেবে দেখুন জাহান্নাম অতীব ভয়ঙ্কর এবং কঠিন জায়গা আর এই জাহার নামের দিতে গিয়ে আল্লাহ রসুল বলছেন এত ভীতিকর স্থান আমি দেখিনি আবার এক বলছেন যে আল্লাহ রসুল বলছেন যে বলেন আল্লাহ রসুল কি ব্যাপার মধ্যে এত নারী কেন তখন আল্লাহ রসুল বলছেন না ফরমান না ফরমানি করে কিসের না ফরমানি ওই যে সত্তর বছর সংসার করছেন একদিন এক কেজি জিলাপি নিয়ে যাননি জলসা থেকে তা আপনাকে দেখে বলছে জিলাপি কই গো তোমাকে জানতে বলেছিলাম তো ওই যে জিলাপি তো আনি নিগমি ভুলে গিয়েছি সাইনু ভাইয়ের বক্তৃতা শুনে তো বলছি যে তুমি আমার কবে কথা রাখলা দেখেন সত্তর বছর ডিলিট আরে ডিলিটটা না ফরমাট সত্তর বছর শেষ গো ষাট টাকার জিলাপিতে বুঝতে পেরেছেন অতএব এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন সৎ পথে থাকেন সময় আমার শেষ বলছিলাম যার নাম অতি ভয়ানক এবং কঠিন জায়গা আল্লাহ রসুল জাহান নামের ভয়ে কান্তেন আবু হর জেলা জাহানের জাহানামের ভয়ে কানতেন আশার মোবসাহ যে সাহবিরা তা তারা জাহান নামের ভয়ে কানতেন আপনি একটু বেশি কান্নাকাটি করেন জাহান নামকে নিয়ে জাহান নামকে মূল্যায়ন করেন জাহার নামের শাস্তিগুলো দিয়ে আপনার অন্তরে ভবিতি প্রদর্শন করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনি সৎ পথে থাকবেন বলে আমি আশাবাদী আল্লাহ এতক্ষণ যা শুনলাম এতক্ষণ যা বললাম আমাকে এবং সবাইকে যেন মেনে চলার তফিকা দা করে সবাই বলে আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে বিশেষ একটা দোয়া এবং প্রার্থনা আজকে মুসলমান দলে দলে এই সমস্ত মুসলমান যারা কালেমা শাহাদাত পাঠ করেছে গো সে হোক হানাফি হোক সাফি হোক যে হোক না কেন সবাই একই প্ল্যাটফর্মে আল্লাহ তার জন্য আমাদেরকে আদা করো আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ ডক্টর জাকির নাকি একই রাস্তায় একই ফিল্ডে আবার আমরা দাওয়াতি ফিল্ডে দেখতে যাই আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ মামিন আল্লাহ যারা জলসা কমিটি অনেক কষ্ট করে জলসের আয়োজন করেছে জলসা থেকে যেন আমাদের শ্রোতাগণ পায় তার জন্য তৌফিকা করো আল্লাহ আমিন আল্লাহ যারা কবরে তোলে সাহিত জানলে কি হালে আছে তবে তারা যদি শির্ক না করে মারা যায় আল্লাহকে তারা খুব হয় তাদের কিন্তু কিছু করার নেই আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামীত